نعرہ لگاتے ہیں ہم اہل سنت تاج شریعت تاج شریعت. السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. دیرگ সময় ধরে আপনারা বিশিষ্ট ওলামায়ে কেরামগণের মুখ থেকে আল্লাহ আল্লাহর রাসূলের কথাবার্তা শ্রবণ করলেন. আমার আসতে একটু লেটই হলো, মানে আপনাদের এই রাস্তার ভিতরেই একটা বিয়ে বাড়ি এবং আপনার কি বলে ওই রেলগেট সব মিলিয়ে আমি আসছি উত্তর চব্বিশ পরগনা থেকে. আসতে গিয়ে একটু লেট হলো, তার জন্য প্রথমে ক্ষমা প্রার্থী হয়ে যাই, কেননা সময় মতো না পৌঁছতে পারলে অনেকেরই অসুবিধা হয়। তার জন্য আজকে এটা একটা সাবরস্থানের মাহফিল, দোয়ার মাহফিল. একজন জানানা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, তানা সাবরসানি, তার সঙ্গে আমরা যারা এখানে হাজির আছে, আমাদের প্রত্যেকের মাই মুরব্বীগণ যারা দুনিয়া থেকে চলে গেছেন, তানা সাবরসানি হবে ইনশাল্লাহ. বাচ্চা ছেলেগুলোকে একটু সাইড করতেন, ওরা বেশি বুঝবে, ওদের সাইড করতেন. যারা এদিক ওদিক আছেন সকলেই পাক মাহফিলে চলে আসেন. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم صلى الله عليه وسلم. مکے کو چھڑ کے محمد صلی اللہ علیہ وسلم مکے کو چھڑ کے محمد مدینے چلے جانے لگے. چلتے چلتے اپنے آنکھوں سے آنسو بہانے لگے. اللہم صلی علی وعلی آلی ہر دن ہر رات لبیے کہنے لگی محمد محمد صلی اللہ ہمارے نبی ہے. مکے کو چھوڑ کے محمد مدینے چلے جانے لگے. چلتے چلتے اپنے آنکھوں سے آنسو بہانے لگے. اللہم صلی علی وعلی آلی سیدنا. মজুমিষ্টমের মুরব্বী বয়োজ্যেষ্ঠ জনজোগ ভাইদের আজকে জালসার আয়োজনকারীগণ, বিশিষ্ট ওলামায়ে কেরামগণ, আমার পূর্বের বক্তা খুব মূল্যবান কথাবার্তা বলছিলেন এবং যারা আজকে মজলিসে বসছেন, বিশেষ করে মসজিদের মুসল্লিগণরা যারা আছেন, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা ভক্তি ভালোবাসি, আমরা সকলে এই যারা এসে হাজির হয়েছি, কেউ আত্মীয় হিসাবে, কেউ আপনজন হিসাবে, কেউ পাড়াবাসী হিসাবে, সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ফুরফুরা দরবার সাহেবের পক্ষ হইতে মোবারকবাদ জানাই. সবাই উচ্চ আওয়াজে জোরে বলুন আলহামদুলিল্লাহ. আর একটু জোরে বলা যায় না. দেখেন ওয়াজ নসিহত আমরা শুনে থাকি, আপনাদের শোনা পেশা, আর আমাদের ওয়াজ করা হলো অভ্যাস. ভাই এই চিংড়ি মাছের হাটগুলোকে বন্ধ করো, ওদের ঘর যেতে পারলো, এবার হয়ে গেছে তো ওদের মার্কেট বন্ধ. এবার ওইগুলোকে যদি বন্ধ করান তাহলে কিন্তু আজ আমি করতে পারবো না. একজন একজন দুজন যান, বেশি হাঁকাহাঁকি করবেন, ওদের বুঝিয়ে দেন উচ্চ আওয়াজে একবার দরুদ শরীফ. আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
যাই হোক, তা আজকে আমাদের হলো, আমাদের বলাটা হলো পেশা, আপনাদের শোনাটা হলো পেশা। কিন্তু আমরা অনেক সময় দেখি কোরআন হাদিসের আলোচনা আমরা যতই করি, কিন্তু আপনারা যারা শ্রোতা হিসাবে থাকেন, আমি বক্তা, আমি নিজেই কিন্তু করি না। এক নম্বর আমাদের দুর্বলতা হলো ওই জায়গায়, আমি নিজে মলি সাহেব করি না, আর আপনার মতো শ্রোতারা অনেকে করে না। কোরআনের আলোচনা শোনেন, হাদিসের আলোচনা শুনে তাহলে ওদের বলতে দে, একটাই আমাদের কথা, ওদের বলতে দে। কিন্তু আজকে আপনার আমার প্রত্যেকে ভাবা উচিত, যে মানুষটি আজকে এক বছরের অধিক হলো আল্লাহটাকে সাড়া দিয়েছেন, তা এক বছরের মধ্যে এই পাড়া এই গ্রামের মানুষ যদি কেউ যদি আল্লাহটাকে সাড়া দিয়ে থাকে, তাহলে আজকে তাদের কর্মস্থানে গিয়ে আমরা যদি একবার প্রশ্ন করতাম, ভাই তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, যদি আজকে কবর থেকে যদি আওয়াজ পেতাম, তাহলে কিন্তু আমরা পরিবর্তন হতাম। আজকে আমাদের পরিবর্তন নেই, আমরা শুনি অনেক কিছু, কিন্তু শুনে কিন্তু নিজেকে অনেক বড় মনে ভাবি। খবরদার জীবনে কোনোদিন বড় ভাববেন না, যত ছোট ভাববেন, আমার আল্লাহ বলছে তোমাকে, আমার তোমাদের সকলকে আমি আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করব। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার ভাই সাহেব, আমরা কি করে ছোট ভাববো নিজেকে, নিজেকে ছোট মিটা দো আপনি হস্তি কো, আগার কুছ মর্তবা চাহে কে দানা খা কে মে মিল কর গুলে গুলজার হোতা হ্যায়। মিটা দো আপনি হস্তি কো, নিজের অস্তিত্বটাকে যদি মাটির সঙ্গে যদি মিশাতে পারি, তাহলে কিন্তু আল্লাহ পাক বলছে অতইজ্জুমান তাশা, আমি আল্লাহ তোমাদের ইজ্জত দান করব। আরেকবার যদি বলি সুবহানাল্লাহ। আমাদের টাকা থাকলে মানুষ ইজ্জত করে, অনেকে দেখবেন পয়সা থাকলে মানুষ ইজ্জত করে, কেউ যদি গুন্ডা হয় তাকে দেখে মানুষ বাবু ভালো আছো, তাকে খালি পালিশ মারছে। আর যে কিন্তু সত্যিকারের আল্লাহর প্রেমিক বান্দা, তাকে কিন্তু মানুষ লাথি মারে। এরকম আছে না নেই? আরে জোরে বলো না, বললে মা মার খায়, না বললে ব্যাংক খায়। যদি আপনারা উত্তর না দেন, জানো বেটা দু নম্বর সব আমি বললেই খারাপ, একবার তকবীর দিলেই বুঝতে পারবো না রে তকবীর। আওয়াজ কিন্তু জমবে, বেচারাম মান্নাকে চেনাবার জন্য খুব তকবীর দিয়েছে, তখন জিন্দাবাদ হবে মাত্রা ওরে আল্লাহ, না রাত নেই দিন নেই সবসময় জিন্দাবাদ জিন্দাবাদ করছে। আর এখন এই জায়গায় বসে, এটা জান্নাতের বাগান, এই জায়গায় বসে যদি একবার আওয়াজটা দেয় আল্লাহ কবুল করেন, সে লাইনে আমি আপনি নেই। আর একবারটা দিয়ে দেখি না রে তকবীর। আসল কথা, যাদের বয়স হয়ে গেছে ওরা ভাবছে যদি মরে যাই, একটা তো মতের সংসারী করতে এসে ওদের খেলা, যদি মরে তুমি যাও কাল পর্যন্ত জানা জানা হওয়া পর্যন্ত যাচ্ছি না, তো মরে গেলেই তো আমাদের লাইন, আমার মলি সাহেব আমাদের লাইন। আর কেন মরে গেলেই জানাজা চার দিন সাত দিন চল্লিশ বাৎসরিক, হ্যাঁ কি বললেন, হ্যাঁ মনে মলি সাহেব মজা তো, কি ভুল বলছি নাকি, যদি ভুল হয় বলবেন আমাকে, আমি কিন্তু মলি সাহেবের বিরোধী, বিরোধী মলি সাহেব। হ্যাঁ কি বলছে চাচা, তুমি কাছে আমার পাশে শোনো, এইখানটা আসলে ভালো হতো, দূর থেকে ফ্যাক ফ্যাক না করে এইখানটা পাশে বসলে মাইক মাইকটাও দিয়ে দেবো, চাচা আওয়াজ করবো আমি শুনবো। তা যাই হোক, কথায় কথা বেড়ে যাই, আপনাকে খারাপ ভাবছেন না তো, হ্যাঁ খারাপ ভাবেন না তো, আমি দুটো কথা কিন্তু আপনাদের আপন ভেবে বলবো, আপনার পর ভাবছেন না তো ভাই, পরিষ্কার কথাবার্তা, আমি একটুখানি স্বচ্ছ ভাবে ভাবতে ভালোবাসি, যদি আপনার পর ভাবেন কিন্তু আমি কথা বেশি বলতে পারবো না, যদি আমাকে আপন ভাবেন আর আপনাদের যদি আমি যদি আপন ভাবি, উভয়কে আল্লাহ পাক কবুল করবেন। কেন আমরা আজকে এখানে ওয়াজ তো মাশাআল্লাহ অনেক হয়, মতের বিনিময় একটু করে নিয়ে শরীয়ত মোতাবেক চলাফেরা করব, আল্লাহ যেন এই রসুলাই যেন আমাদের প্রত্যেককে যেন আল্লাহ পাক কবুল করেন। আর কেউ যদি বলেন সুবহানাল্লাহ। যাই হোক, প্রথমে একটা প্রশ্ন করি, কোরআন শরীফের শিক্ষাটা নেওয়া আপনার আমার জন্য ফরজ না ওয়াজিব না সুন্নাহ? যদি বলবেন কি, একটা মুখ যদি বন্ধ থাকে জানো এটা কোরআন পড়া জানে না, উচ্চ আওয়াজে জোরে বলুন সবাই এক কথা, না কি ফরজ না ওয়াজিব না সুন্নাহ? ফরজ, কোরআনের শিক্ষাটা নেওয়া হলো ফরজ, আর কোরআন পড়াটা কোরআন পড়া ডেলি করতে হবে, তাহলে ফরজ মানে তো করতেই হবে। না আমি আমি প্রশ্ন করেছি উত্তরটা ভালো করে দেবে, আমি বলতে চাইছি কোরআনের শিক্ষাটা নেওয়া হলো ফরজ। ভাই আমি মাইন্ড করছো নাকি, মাইন্ড করো না ভাই,
আলোচনা, কোরআনের শিক্ষাটা নেওয়া হলো ফরজ, আর প্রত্যেক দিন পড়া কি ফরজ? যদি বল কি সব বন্ধ কেন মহাশয় বল, প্রত্যেকদিন পড়া? আমি তো বলছি কোরআন শরীফটা পড়াটা শিক্ষা নেওয়াটা ফরজ, তাই তো নাকি? শিক্ষা নেওয়াটা তো ফরজ, শিক্ষা নিতেই হবে, আর প্রত্যেকদিন পড়াটা শিক্ষা মান নেওয়া হয়ে গেছে, প্রত্যেকদিন পড়াটা কি? আমার প্রশ্ন হলো ওই জায়গাটাই, আপনারা সকলে জ্ঞান আপনাদের আছে, কেতাবাদি দেখে আলেমুল্লাহর কাছে আমার এই কথাটাকে নিয়ে থ্রো করবেন, বলার পর জিজ্ঞাসা করুন ভাই শাহিম সিদ্দিকী বলে গেছিল যে কোরআনের শিক্ষাটা নেওয়া হলো ফরজ, আর কোরআনটা প্রত্যেকদিন পড়াটা কি ফরজ না ওয়াজিব না সুন্নত না নফল? আমি ওইদিকে আর যাবো না, কারণ আমি আপনাদের কাছে প্রশ্ন ছুঁড়ে দেবো, আপনারা উত্তরগুলো দিয়ে দেবেন। তো যাই হোক, তাহলে এক নম্বর হলো কি, কোরআনের শিক্ষাটা নেওয়া ফরজ, তাই তো? এই জন্য বলা আছে না, দেখবেন আমরা কোরআনের শিক্ষাটা যারা আজকে নিয়ে আছি ভালো কথা, অনেক লোক কিন্তু কোরআনের শিক্ষা নেয় না, এরকম আছে না? নেই ভাই, এই জুড়ে বলো না রে, এত আছে আছে না? তা যাই হোক, দেখবেন কোন মেয়েদের যখন বিয়ের সম্পর্ক আসে, ওই মেয়েটির বাপ মেয়েটির দাদা মেয়েটির চাচা ছেলেপক্ষর সঙ্গে যখন কথা বলতে আসে, এমন সময় তখন ছেলেপক্ষকে বলে মেয়েটির বাপ বা চাচা যে থাকেন, মিষ্টি খাওয়াচ্ছে চা পানি খেয়েছে, বলে ভাই রে আমাদের মেয়েটি পাঁচবার কোরআন খতম করেছে, সাতবার কোরআন খতম করেছে, আমাদের মেয়েটি মাসে মাসে কোরআন খতম করে, এরকম বলে না? কিন্তু মেয়েটিকে বললো না যে ভাই আমার মেয়েটি, প্রথমে বললো না যে আমার মেয়েটি 9 পাস 10 পাস 11 12 পাস এমএ পাস এমটেক বিটেক পাস, সেই দিকে গেল না, প্রথমে কিন্তু আক্রমণ এটা কি বলে তার সঙ্গে কনভিনেন্স করলো কি, বলছে যে আমি আমার মেয়েটি সাতবার কোরআন খতম করেছে। যদি আজকে মেয়েটাকে যদি আপনি সাতবার কোরআন শরীফ খতম করিয়ে যদি আপনার মেয়েটি যদি বিয়ে দেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনাকে কতটা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে তবেই আমার আল্লাহ আপনাকে আমাকে জান্নাতি বলে কবুল করবেন। আর কিছু বলেন সুবহানাল্লাহ, নিজে ভালো হই, নিজে ভালো হই। আপনি বলুন সাহেব, ভাই সাহেব কোরআন পড়লেই জান্নাতে চলে যাবো? না, কোনোদিন না। এদিকে কোরআন পড়বো বিড়ি টানবো, কোরআন পড়বো মিথ্যা কথা বলবো, কোরআন পড়বো বোতল খাবো, কোরআন পড়বো এমন সময় অনেকে দেখবেন ওই সোনা পালিশে যারা কাজ করে মায়ের সোনা ছেলে চুরি করে, আছে না নেই গো? আরে জুড়ে বলো না, তো আসতে আস এই জন্য মনে হচ্ছে যেন পর পর লাগছে, তা আমার আজকে কিন্তু কথাটা আপনার ভালো লাগছে না, আপনাদের কাছে রাগ হচ্ছে নাকি? যখনই বলছি মায়ের সোনা ছেলে চুরি করে, ওরে খেবা বইয়ের সোনা স্বামী চুরি করে, যাবে কোথায়? লাইন কোথায় দেবে? সব আবার জানা আছে, এত কিছু জেনে বুঝে না, অনেক কিছু জেনে গেছি, নিজেকে নিজে অনেক মাস্টার মনে করি, খবরদার নয়। আল্লাহ যেন আমাদের উভয়কে গুনাহগার গুলোকে আল্লাহ যেন কবুল করেন। আরে বুঝুর বলেন সুবহানাল্লাহ, যাই হোক যে কথাই কথা বাড়ে, এমন সময় কি আমরা কি করি, কোরআনের শিক্ষাটা নিই। এক নম্বর কোরআনের শিক্ষা, মেয়েটিকে যখন কনভিন্স করছেন তখন কিন্তু আপনি কোরআনের শিক্ষা দিয়ে নিচ্ছেন। তার জন্য আমি প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব, যারা কোরআন শরীফ জানেন না আগামীকাল থেকে কোরআন পড়তে শুরু করুন। অনেকে বল ভাই সাহেব আমার বয়স হয়ে গেছে লজ্জা লাগে, ওরে খেবা কোরআনের আপনার শিক্ষার কোনো বয়স লাগে না, আপনি ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কোনো আলেমের কাছে, অথবা আপনার স্ত্রী যদি কোরআনের শিক্ষা জানে তার কাছে বসে যদি আপনি পড়ার যদি চেষ্টা করেন, আল্লাহ পাক যদি অবস্থায় যদি আপনাকে ডেকে নেয়, আমার আল্লাহ বাজে বান্দারে তোকে আমি আল্লাহ জান্নাতি বলে কবুল করলাম। আর একবার জোরে বলেন সবাই, খালি ভাবছে টাকা থাকলে জান্নাতে চলে যাব, অনেকে ভাবছে রোজার মাস হচ্ছে রোজার মাসে রোজা রাখলে জান্নাতে চলে যাবো, দেখি ঝেড়ে গেছে সেটা ঠিক না, এটা কোরআনের শিক্ষা নেই, সেসব চিন্তা নেই, খালি বলছে আমরা ঠিক আছে, কোথায় ঠিক আছে খোদাই জানেন আল্লাহই জানেন, একটু ভেবে চলবেন আল্লাহ কবুল করবেন। আমার ভাই জানে এরম আজকে কথা বলতে গিয়ে আল্লাহ নবীর দরবারে কিছু সাহাবারা এসে আমার নবীকে প্রশ্ন করেন, মান না যাতো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিনে হাশরের মহামাতে কোন মানুষটা নাজাত পাবে আপনি একটু বলে দিন, আমার নবী আপনার নবী দাওয়াত নবী বলেন, আলা আমলিক আলাইকা লিসানিকা, তোমাদের জীবনটাকে তোমরা হেফাজত করে রাখবে, আমার আল্লাহ পাক তোমাদের সকলকে জান্নাতি বলে কবুল করে নেবেন। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ,
নবীকে সাহাবারা প্রশ্ন করছে, রাসূল উত্তর দিচ্ছেন তোমাদের জুবান ঠিক দাবিবে, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা বেশ কয়েকদিন পরে আমার নবীর দরবারে আরো কিছু সাহাবার এসে আমার নবীকে প্রশ্ন করে, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, কাল কিয়ামতের দিনে আমরা কিভাবে নাজাত হব একটু বলে দিন। আমার নবী আপনার নবী দাদ নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সাদাখালাল জান্নাহ, যেই মানুষটির শেষ কথাটা কালমা শরীফ হয়ে যাবে, আমার আল্লাহ পাক তাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন কি করে আমাদের শেষ কথাটা কালমা হবে, হুজুর বুঝবো কি করে? রাত্রে যখন ঘুমাতে যাবেন, এশার নামাজ পড়ে যখন ঘুমাতে যাবেন, একবার তওবা ইস্তেগফার পড়ে নেবেন। তওবা ইস্তেগফার পড়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালমা শরীফটা পরিপূর্ণ কমপ্লিট করে ঘুমিয়ে পড়বেন। ফজরের আগে যদি আল্লাহ আপনার মওত দিয়ে দেয়, ফজরের ওয়াক্তের সময় যদি আপনার ঘুমটা না ভাঙে, শরীর অসুস্থ লাগছে, ওই সময় আপনার মওত হয়ে গেল, আল্লাহ বলছে বান্দারে তোকে আমি আল্লাহ জান্নাতি বলে কবুল করলাম। আর বলছে বলেন সুবহান, সারা গ্রামের লোকের কাছে আপনি খারাপ, আল্লাহ বলছে বান্দা আমি তোমাকে কবুল করলাম। আর বলছে বলা যায় সুবহান। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এখানে এখন আল্লাহর কাছে ভালো হতে চান না বান্দার কাছে ভালো হতে চান? কজন বান্দার কাছে আল্লাহর কাছে ভালো হতে চান, কজন হাত তুলেন তো, ছেড়ে তুলুন না রে দেখবে। আমরা বান্দার বান্দা না আল্লাহর বান্দা, জোরে বলেন। ভাই ফজরের নামাজ পড়ে, মগরিবের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে কিছু লোক দেখবেন সোজা চায়ের দোকান চলে যায়, এরকম আছে না ভাই? একটা মেরেছে ঠিক করে, আর দ্বিতীয়বার যখন খেতে গেছে প্রথমে একটা টিভির দিকে মুখ রয়েছে, এমন খেতে গিয়ে আমার দাড়িতে লেগে গা ভর্তি হয়ে গেছে গরম চা। তখন দোকানদারকে বলছে ভাই গরম চা দিলি কেন? দোকানদারের দোষ না চাওয়ালার চা খাওয়ার দোষ? এই জুড়ে বলো না, এত আস্তে হয়ে আওয়াজ হয়ে গেল কেন? এই দেখছি না আপনার সিপিএম তৃণমূল হয়ে গেছেন আপনারা, এদিকার লোকগুলো একটু আওয়াজ দিচ্ছিল যখন এই কথা বলেছি, এদিকের লোকগুলো অফ হয়ে গেছে, আর এগুলো হচ্ছে চা খাওয়ার দোষ। ব্যাপারটা বুঝতে পারছি না ভাই, আমার কথা শুনে কারো অসুবিধা হচ্ছে না? এই কারো অসুবিধা হচ্ছে? যে অসুবিধা হয় যদি ঘরে যান, আপনাদের মতো শ্রোতার দরকার নেই। আর আমি যদি পীরে বেটা হয়ে থাকি, আল্লাহর ফেরেশতাও নাজিল হবে ইনশাআল্লাহ। আমি কি বললে? হ্যাঁ আমার কনফিডেন্স আছে, আমার ওই জন্য বলি আমি কারোর ক্ষতি করতে আসি না। আল্লাহকে বলবো আল্লাহ গো তুমি আমাদের সকলকে কবুল করে জান্নাতি করো। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি ভাই সাহেব আমি কি চা খাবো না তাহলে? আমার চা খাওয়া নেশা, যান আপনি চায়ের দোকানে যেতে আমি নিষেধ করবো না। আপনি চায়ের দোকান থেকে একটু দূরে বসে, পাঁচজন মানুষ নামাজি মানুষ, দশজন নামাজি মানুষ বসে আপনার চা খান না? কারবার ব্যবসা বাণিজ্য টিনের আলোচনা কোরআন হাদিসের আলোচনা করুন, কিন্তু চায়ের দোকানে গিয়ে গিবতকারীর পারে বসে ছেলে বলছে আব্বা তুমি গিবত করছালে, বস খাবার কথা গিবত করছেন আজ শুনছেন? ওরে খাবা গিবত শোনাও যে গুণা, গিবত করাও সে গুণা। নিজেকে নিজে ভালো হয়ে চলার চেষ্টা করুন, আল্লাহ বলছে বান্দা আমি তোমাকে কবুল করবো। আর একটু জোরে বলা যায় না, নিজে ভালো হই। আপনি ভাই সাহেব নিজে ভালো হতে গেলে কি করতে হবে? পরহেজ করুন। কিছু কিছু লোক আছে দেখবেন মসজিদের সেক্রেটারি বিড়ি খায়, মসজিদের মুতুল্লি বোতল খায়, এরকম আছে না নেই ভাই? আরে জোরে বলুন, মসজিদ গেলে যারা আটপাক করছে তারা বিড়ি সিগারেট, তাদের পাঁচ অক্টের নামাজের খবর নেই, রোজা এসে গেলে এমন সব এফতার টেফতার নিয়ে এমন সব মসজিদে উঠে সবাইকে ইফতার করাচ্ছে, বাচ্চা ছেলেও খেতে পারছে না খাবো নি আল্লাহ কেনে আমাকে বলে খাব নিয়ে খাচ্ছে, বয়োজ্যেষ্ঠ মানুষ অল্প খেয়ে বেচারি রোজা তার তো খেতে পারেন, বাবা আমার চলবে না ভাই পাচ্ছি না, চাচা আমাকে দাও বলে চাচার থেকে নিলো, ছেলেটার থেকে নিলো, আরো যে বড় বড় ধামায় যেসব মালগুলো থাকে সেখান থেকে নিয়ে খেতে খেতে মুড়ি এরম করে ফেলছে। যখন মসজিদ তো তকবীর হচ্ছে আল্লাহ আকবার আল্লাহ আকবার, এত উঠে গিয়ে আল্লাহ আকবার বলে পেটে এখানে চলে গেছে, জলে যাওয়ার পর হাউ করে ঢেকুর তুলছে, আর যখন তারাবি হচ্ছে আবার ঢাকা হয়ে একে এক পড়া করে পড়াচ্ছি ইমাম সাহেব, তাতে খেলে
এরকম করে না ভাই, এই জোরে বলো ভাই। ভাই যদি মিথ্যা হয় তাহলে কিন্তু আমাকে এখানে সাবুত সবুত করতে হবে, ভাই সাহেব আপনি মিথ্যা বলছেন। শুনে রেখে দেন, প্রত্যেকটার ভিতরে কিন্তু সংযম আছে, ভালো মানুষ হয়ে যায়। আল্লাহ যেন আমাদের করে কবুল করেন। আরেকবার যদি বলা যায় নিশ্চয় ভালো, নিজেরা ভালো মানুষ হয়। আপনি ভাই সাহেব ভালো মানুষ হতে গেলে কোনো কাজ কি কাজ করতে হবে? আমার নবী, আপনার নবী, দয়ার নবী, আম্মা যান মা এসার ঘরের মধ্যে আসেন। আসার পর আলাপ আলোচনা কথাবার্তা বলতে গিয়ে আম্মা যান মা এসার ঘরের মধ্যে খাওয়া দাওয়া করেছেন। আম্মা যান মা এসা কেমন নবীকে ঘুমাচ্ছেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। আম্মা যান মা এসা ঘুমিয়ে পড়েন, আমার নবী আপনার নবী দয়ার নবী ঘুমিয়ে পড়েছেন। ফজরের আজানটা শুরু হয়ে যায়, আম্মা যান মা এসা ঘুম ভেঙে গিয়েছে, আমার নবী আপনার নবীর ঘুমটা ভেঙে যায়। আম্মা যান মা এসা অজু করার জন্য বাইরে বের হয়ে যায়, অজুটা করে এসে চামড়া চোখে দেখতে পায়, আমার নবী না আম্মা যান মা এসা ঘরের মধ্যে ফজরের সুন্নত নামাজটা আদায় করছেন। আম্মা যান মা এসা আল্লাহর নবীর পিছনে দাঁড়িয়ে ফজরের সুন্নত নামাজটা আদায় করেছেন। আম্মা যান মা এসা আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের বিয়াদবি ক্ষমা, আমার বিয়াদবি ক্ষমা করবেন, আপনি ফজরের সুন্নত নামাজটা আমার ঘরে আপনার ঘরে হুজরাখানায় ঘুরলেন, আপনি মসজিদের নববীতে গেলেন নাই, আমার নবী আপনার নবী দয়ার নবী বলেন। আয়েশা তুমি শুনে রেখে দাও, স্বয়ং আমার আল্লাহ পাক বলে পাক বলে দিয়েছেন, কেউ কারোর ঘরগুলোকে না যেন কবর না বানিয়ে ফেলে, তারা যদি সুন্নত নফল নামাজগুলো যদি নিজের ঘরে আদায় করে, ফরজ নামাজটা যদি মসজিদে আদায় করে, আমার আল্লাহ পাক তাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নত নফল নামাজগুলো আমার রসুল বলছে, আয়েশা আমার আল্লাহ বলছে ঘরে পড়ো, কেউ কারোর ঘরগুলোকে না যেন কবর বানিয়ে ফেলে, কবরে নামাজ হয়। জোরে বল, আমার আল্লাহ বলেছেন কি ঘরগুলোকে যেন কবর না বানিয়ে ফেলে, তার জন্য কি করতে হবে? নামাজ পড়ুন, কোরআন শরীফ পড়ুন। দেখবেন আমরা যারা ছেলেরা এখানে আছি, আমাদের থেকে আমাদের মেয়েরা কিন্তু, বাড়ির মেয়েরা কিন্তু বেশি নামাজ পড়ে, আছে না ভাই? দেখো জোরে বল, মেয়েরা বেশি নামাজ পড়ে না? মেয়েরা নামাজ পড়ে। আমার কিছু কিছু স্বামী আছে জিজ্ঞাসা করে, এই তুই নামাজ পড়ে পেলি কি? বলে আমি আল্লাহকে পেয়েছি। বলে আমি আল্লাহকে পেয়েছি? বলে আমি তো ইনকাম করে নিয়ে আসছি, তুই রান্না করছিস, তোকে শাড়ি কিনে দিচ্ছি, তোকে অমুক কিনে দিচ্ছি, তুই তো নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, তুই খোদাকে পেলি কি করে? মেয়েটি বারবার বলে, ভাই রে এ আমার স্বামী, আমি আমার আল্লাহকে পেয়েছি। যখন ওই মেয়েটি যখন বলে আমি আল্লাহকে পেয়েছি, আল্লাহ বলে বান্দা বান্দি তুমি শুনে রেখে দাও, তুমি যখন সেজদা করো তুমি মনে মনে ভাববে আমি আল্লাহ, তুমি আমি তোমাকে দেখতে পাচ্ছি, তুমি আমাকে দেখতে পাচ্ছ। আর একবার যদি বলা যায় না সুহার, নিজেরা তৈরি হন, ভালো মানুষ তৈরি হন। কারণ আজকে আমার আমাদের বাড়ির মেয়েরা নামাজ অবশ্যই পড়ে, আমরা কিন্তু নেগলেন্সি করি। আমার ভাই জানে এরা আম্মা যান মা এসার দরবারে কথা বলতে গিয়ে আম্মা যান মা এসাকে নিয়ে আমার নবী মসজিদের নববীর মধ্যে তিনি চলে যায়, আল্লাহ নবী ইমামতির জায়গায় গা যায়। আম্মা যান মা এসা সকল সাহাবাদের পিছনে দাঁড়িয়েছে, নামাজটা আল্লাহ নবীর সঙ্গে নামাজটা তিনি আদায় করলেন, ডান দিক বাম দিকে সালামটা ফেরার পরে আমার নবী আমার আল্লাহ পাকের দরবারে হাতটা তুলে দোয়া চেয়ে দেয়, দোয়াটা চাইবার পরে এমন সময় আম্মা যান মা এসা তিনি তানার হুজরাখানায় চলে গিয়েছে, আল্লাহ নবী আম্মা যান এমন সময় সাহাবাদের নিয়ে বসে আলাপ আলোচনা কথাবার্তা বলতে বলতে বেলা 9:30-10 বেজে যায়, আম্মা যান মা এসার ঘরে গিয়ে আল্লাহ নবী দেখতে পাচ্ছেন, আয়েশা আল্লাহর দরবারে আত্মা তুলে বলেন, লা তাকনাতুম রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর দরবারে দুটো হাত তুলে কাঁদে আর বলতে থাকে, এমন সময় আম্মা যান মা এসাকে আল্লাহ নবী প্রশ্ন করেন, আয়েশা মা ইউতিকে, আয়েশা তুমি কেন কাঁদছো বলো? আম্মা যান মা এসা কোনো উত্তর দেয় নাই, দ্বিতীয়বার বলার পরে কোনো উত্তর দেয় নাই, তৃতীয়বার বলার সঙ্গে সঙ্গে আম্মা যান মা এসা তিনি আল্লাহর দামস, আম্মা যান মা এসা আমার রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন, আমি আয়েশা একটা কারণে আমার চোখ দিয়ে পানিটা বার হয়ে যাচ্ছে, আপনি আপনার সাহাবাদের বলেছেন
কাল কিয়ামতের দিনে তোমরা যখন উঠবে তোমাদের মাথা থেকে মাত্র একটা উজ্জ্বল সূর্য থাকবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, সেই দিনের কথা মনে পড়ে গেছে। আমি আয়েশা আপনার ঘরের সংসারের কাজ করতে গিয়ে আল্লাহর দরবারে তো হাত তুলে দিয়ে চোখ দিয়ে পানি বার হয়ে গেছে। আম্মাজান আয়েশাকে আমার রসূল বলেন, আয়েশা তুমি শুনে রেখে দাও, তোমার মতো যদি কাল কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মত উম্মতি আল্লাহর কোন বান্দা বান্দি যদি নিজের গুনার কথা খেয়াল করে চোখ দিয়ে পানি বার করে দেয়, কান্নার মতো মুক্তা করে ফেলে, আমার আল্লাহ পাক তাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নিজেরা তৈরি হই, চায়ের দোকানে বেশি তো হাসি, হাসির জায়গায় আমাদের আছে না নেই ভাই? এক জোরে বলেন, মাচাই বসে হাসছি, মসজিদে চাতানে বসে হাসছি, সব জায়গায় বসে হাসি, কান্নার জায়গায় কোথায় আছে? কোন কোরআনে কোন হাদিসে হাসির কথা লেখা নেই। আমার রসুল একদিন তিনি মুচকে হেসেছিলেন, ইমাম হাসান ইমাম হুসাইনের দুই মুখে চুমা দিয়েছে, কপালে চুমা দিয়েছেন, আমার নবী একটু মুচকে হাসতে গিয়ে আল্লাহ নবীর একটু দাঁতটা বেরিয়ে গেছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত থেকে নূর আর জ্যোতি বার হচ্ছিল। আরেকবার জোরে বলা যায় না সুবহান? আর আপনি 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 ভাই সাহেব, আমি হাসবো নি? হ্যাঁ আপনি হাসেন না, আপনি যখন হাসছেন আপনি তেরেঙ্গা খাওয়ার দাঁত তো কালো হয়ে গেছে। কিছু কিছু মানুষ আছে পান খায়, পান খেয়ে খেয়ে দাঁত চকচক করছে, কালো হয়ে চকচক করছে। এমন সময় বাচ্চা ছেলেদের বাবা ছেলেদের ডেকে বলে, করছি শোন দুটো কোরআন হাদিস। এমন সময় ছেলে দেখছে প্রকাশ প্রকাশ করে সুকুর বেরিয়ে যাচ্ছে, বলে চাচা পরে শুনবো, বলে শুনে যা। আরে তৈরি হও, নিজেকে একটু ভালো মানুষ হই আজকে। আবার কিছু কিছু আছে এমন সময় আপনার কি বলে হুজুরের আমাদের মতো মলি সাহেব কৃষ্ণের কাছে মোসাফা করতে, যে কই রে আমার কই, তখন বলছে আমার কই তেরেঙ্গা। হ্যাঁ মশার ছেলে লোকটি অর্থ এত কোন তেরেঙ্গালে হয়েছে একটু আকার রাখ, এরকম কিছু মাল আছে। সে পিসা মলি সাহেব কিছু করার নেই, পিসা বসে আজ বলছে এই একটু মিক্সচার দে, দেখে একজন মিক্সচার দে, মনে কি মনে খইনি তো নাকি খইনি, দেখি সেই লোকটা দেখি বেশ ভালো করে চুন দিয়ে হ্যাঁ করে বলছে কি হচ্ছে ভাই, বলে টেম্পার দিচ্ছি। মানে কাকে টেম্পার দিচ্ছি? বলে হুজুরকে। যাবো কোথায়? যাওয়ার কোনো লাইন নেই ভাই, বললে বা মার খাই না বললে বা ব্যাংক। আপনি বলে কি, আপনি কি বলতে চাইছেন? ওরে খাবা কোন মলিশা পিসা হুজুর হজর দি কাউকে ভালোবাসতে হবে না, আল্লাহকে ভালোবেসে ভালো মানুষে চলো, আল্লাহ যেন তোমাকে জান্নাতি করেন। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার মতো মলিশা মেনে তোর বাপ মাকে জান্নাতে ঢোকার দরকার নেই, আপনি যদি ছেলে সন্তান হন, তুমি সন্তান যদি আল্লাহর কাছে দুটো হাত তুলে বলে আল্লাহ গো তুমি আমার মায়ের রূপাকে সবটুকু পৌঁছে দাও, আল্লাহ বলে বন্ধারে তুই যখন মায়ের জন্য চেয়েছিস আমি আল্লাহ তোর মাকেও জান্নাতি করলাম। আর একবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ। নিজে তৈরি হও, যা দিন আসার তৈরি হওয়ার সময় নেই, পড়লেই মরে যাচ্ছে, বেরোলে ফের জিতবে কিনা সন্দেহ আছে, কি গো কেমন হচ্ছে না? খবরদার একটু বুঝে চলবেন, আল্লাহ যেন কবুল করেন। আরেকবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ। আমার ভাই জানেরাম আম্মাজান মায়েশার কথা বলতে গিয়ে আর এক বোকার হিসেবে হাদিসের মধ্যে পাওয়া যায়, আম্মাজান মায়েশার ঘরের মধ্যে আমার নবী একদিন তিনি আসলেন, আসার পরে আলাপ আলোচনা করতে গিয়ে আম্মাজান মায়েশা তিনি বলেন, আমি আয়েশা আমার হাঁটু কাঁপ, আমার নবীর শরীরের সঙ্গে টাচ হয়েছে, যখনই টাচটা হয়েছে আমার নবী বলেন আয়েশা আমাকে বড় ভয় পাচ্ছে। আম্মাজান মায়েশা দাঁড়িয়ে পড়ে বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার শরীরে আমি আয়েশা দাঁড়িয়ে গেলাম, কোনো কুফরে মক্কাবাসী আপনার ক্ষতি করতে পারবে না। আমার নবী এই সময় চিৎকার করে বলে আয়েশা আমি কোনো মানুষের ভয়ে শাসনকৃত হই নাই, আমি আমার আল্লাহর ভয়ে শাসনকৃত হয়ে যাচ্ছি। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মাজান মায়েশা ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমার আল্লাহ পাক তৈরি না করলে এত বড় পৃথিবী তৈরি করতেন না, আপনি কিসের ভয় পাচ্ছেন আপনি একটু বলে দিন। আল্লাহ নবী বললেন, আয়েশা আমি আমার আল্লাহকে বড় ভয় করছি। আম্মাজান মায়েশা ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাতে রাজি আমি আয়েশা তাতে রাজি। আম্মাজান মায়েশার ঘরের মধ্যে
এক মশক পানি ছিল, আমার নবী হাত মশক পানিতে উজু করেন, উজুতা করার পর আম্মা যান মায়েশা নিজের চামড়াটাকে দেখতে পাচ্ছেন, আমার নবী তিনি নামাজের তাহারিমা ফেলেছেন, সানাফ পড়ার পরে সূরা ফাতিহা শরীফ পড়ছেন, আল্লাহর কোরআন পড়ে, আম্মা যান মায়েশা তিনি চামড়া ছেড়ে দেখতে পাচ্ছেন, আমার নবীর চোখ দিয়ে পানি বার হয়ে যাচ্ছেন, আমার নবী রুকুতে গিয়ে কাঁদছেন, সেজদায় গিয়ে কাঁদছেন, আবার দ্বিতীয় রেখাতে নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা শরীফ পড়তে থাকেন, আল্লাহর কোরআন পড়েন, আমার নবীর কান্না বন্ধ হয় নাই, আমার নবী রুকুতে গিয়ে সেজদায় গিয়ে যখন কাঁদছেন, ফজরে আজানের সময় হয়ে যায়, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ঘুম থেকে তিনি তুলতে এসেছেন, বিলাল চামড়ার চোখে দেখতে পাই আমার নবী সেজদায় পড়ে কাঁদছেন, বিলাল কোনো উত্তর দেয় নাই, আমার নবী সেজদা থেকে ওঠার পরে আত্মায়াত দোয়া কোন মাসুরা পড়ার পরে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিকে সালাম ফিরেছেন, ডান দিকে যখন সালামটা ফিরেছেন বিলাল আমার নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর আপনার আগের গুনাহ পরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, আপনি কি কারণে তুরিকাত নামাজ আদায় করতে গিয়ে আপনার সারা রাত্রিটা চলে গিয়েছে, আমার নবী বলেন এই বিলাল তুমি শুনে রেখে দাও, আমি নবী আজকে তুরিকাত নামাজ আদায় করতে গিয়ে আমার সারা রাত্রিটা চলে গেছে, আমি নবী নিজেই বুঝতে পারি নাই, আল্লাহ নবীকে আম্মা ওই সময় বিলাল বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার আগের গুনাহ পরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, কি কারণে আপনি এত কান্না কাঁদছেন একটু বলে দিন, এই সময় আল্লাহর নাম আল্লাহর নবীর বিলালকে চিৎকার করে বলে বিলাল শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম আফালা আকুনু আবদান শাকুরা, এই বিলাল আমি নবী আমার আগের গুনাহ পরের গুনাহ মাফ করে দিয়েছে ঠিক কথাই, আমি নবী আমার আল্লাহ পাকের শুকর আদায় করতে গিয়ে আমার তুরিকাত নামাজ আদায় করেছি, আমার তুরিকাত নামাজটা সারা রাত্রি হয়ে গিয়েছে, আমি নবী নিজেই বুঝতে পারি নাই, সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আমার নবী শুকর আদায় করছে, আপনি ভাই সাহেব আমরা শুকর আদায় করতে পারবো, অবশ্যই ফজরের নামাজ পড়ে কোনো দোকান আছে মাঠে গেছেন মার্কেটে গেছেন বাজারে আপনার কাজকাম আছে সেরে এমন সব 12টা সাড়ে 12টা ঘরে এসেছেন গোসল করেছেন নামাজ আদায় করেছেন দুটো ডাল ভাত খেয়েছেন সবজি ভাত খেয়ে আল্লাহকে বলেন আল্লাহ তোমার দ্বারা লাখ লাখ কোটি কোটি শুকর আদায় করি, আল্লাহ ফজর থেকে জোহর পর্যন্ত আল্লাহ তুমি 300 টাকা 250 টাকা 500 টাকা আল্লাহ দিয়েছো তোমার দরবারে কোটি কোটি শুকর আদায় করি, আমার আল্লাহ বলে বান্দারে ওই শুকরকারীকে আমি আল্লাহ পাক অবশ্যই জান্নাতি বলে কবুল করব, আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আপনি আমি ঠেকুর তুলছি ওর সঙ্গে গল্প করছি মেয়ে খেয়েছিস কিনা জিজ্ঞাসা করছি মোবাইলে, এই তো হচ্ছে শকর তো নেই, আল্লাহ যদি 500 দেয় ফজর থেকে আপনার কি বলে জোহর পর্যন্ত যদি আল্লাহ 500 টাকা দেয় তাহলে 600 হলে ভালো হতো 700 হলে ভালো হতো, এরকম আমাদের আছে না নেই ভাই, আরে জোরে বলো না রে ভাই আমাদের আছে না, আপনি বলুন ভাই সাহেব এইটা কি স্মরণে যাবে, এটাকে স্মরণে যাবে না, আমরা আদম সন্তান আমাদের ভিতরে আপনার কি বলে আমাদের ভিতরে কিছু অন্য কিছু নেই, আমাদের ভিতরে লোভ আছে, এই লোভের জন্য আমরা কিন্তু অনেক পিছিয়ে গেছি, খবরদার লোভকে বর্জন করবেন আল্লাহ কবুল করবেন, আরেকবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ, আরেকবার উচ্চ আওয়াজে জোরে সোরে বলা যায় না সুবহানাল্লাহ, নিজেরা ভালো হই, আপনি বল ভাই সাহেব এরকম করলে আমরা জান্নাত পাবো, অবশ্যই আপনি আল্লাহর কাছে চান শুকর আদায় করুন, শুকর করলে আল্লাহ বলছে আমি কবুল করব তোমাদের, আরেকবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ, আমার ভাই জানে রাম শুকরের কথা বলতে গিয়ে আর এক বুখারী শরীফে হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন নিজের চামড়ার চোখে দেখতে পাই একটা পাথর থেকে পানি বার হয়, পাথরে পাথর মারলে আগুন জ্বলে না ভাই, এই জোরে বল আগুন জ্বলে না, পাথরে পাথর মারলে আগুন জ্বলে, দেখছি পাথর থেকে পানি বেরোচ্ছে, আল্লাহ পয়গম্বর আল্লাহ কাছে আল্লাহ তুমি কত বড় আমাকে নিয়ামত দেখাচ্ছ পাথর থেকে পানি বেরোচ্ছে,
আল্লাহর পয়গম্বর আল্লাহর দরবারে যখন চেয়েছেন আমার আল্লাহ পাক ফরওয়া দেখার বেনিয়াজ ওই পয়গম্বরের উপরে এমন সময় পাথরটা জুবানকে খুলে দেয় পাথর সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরকে সালাম দেয় আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলাইকুমুস সালাম এ পাথর এ হাজার মা ইউতিগে পাথর তুমি কেন কাঁপছো বলো সঙ্গে সঙ্গে পাথরটা চিৎকার করে বলেন আল্লাহর পয়গম্বর আপনি শুনে রেখে দিন আমার আল্লাহ পাক কোরআন শুনে মধ্যে ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওকো দোহান নাসো ওয়াল্লাহি জারাত মানুষ এবং পাথরকে আমার আল্লাহ পাক জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন যেদিন থেকে কোরআনটা নাজিল হয়েছে আমি পাথর আমি আমার আল্লাহর দরবারে হাত পা তুলে বলি আল্লাহ আপনি আমার জীবনে গুনে মাফ করে দিন আমি জাহান্নামের আগুনটা সহ্য করতে পারবো না একবার দুবার তিনবার পাঁচবার বলার পরে আমার আল্লাহ পাক আমার গুনাহকে কি মাফ করতে আতে জানে নাই সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর আমার আল্লাহ পাকের দরবারে হাত পা তুলে বলেন আমার আল্লাহ এই পাথরের জীবনের গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহর পয়গম্বর যখন হাত তুলে দোয়া চেয়েছে আমার আল্লাহ বলেন এই পয়গম্বর তুমি যাতে রাজি আমি আল্লাহ পাক তাতে রাজি সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ একদিন নয় দুই দিন নয় খোদা সাতটা দিন হয়ে যাওয়ার পরে ওই রাস্তা দিয়ে আল্লাহর পয়গম্বর আসছেন নিজের চামড়ার চোখে দেখতে পাই ওই পাথরটা থেকে পানিটা বার হয় সঙ্গে সঙ্গে পাথরকে সালামটা দিয়ে প্রশ্ন করেন এই পাথর মায়ুটিকে পাথর তুমি কেন কাঁদছো বলো সঙ্গে সঙ্গে পাথরটা চিৎকার করে বলেন হে আল্লাহর পয়গম্বর আপনি দোয়া চেয়ে দিয়েছেন আমার আল্লাহ পাক জীবনে গুনাহ মাফ করে দিতে ঠিক কথাই কিন্তু আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম আফালা আকুনু আব্দান শাকুরা আমার আল্লাহ পাকের শুকর আদায় করতে গিয়ে আমার চোখ দিয়ে পানিটা বার হয়ে গেছে সবাই জোরে জোরে বলে সুবহানাল্লাহ তুই ভালো আছো আল্লাহ বেটা আমাকে ভালো রেখেছে তোর জান ভালো আছে যখন মা যখন ছেলেকে ছেলে যখন মাকে প্রশ্ন করে ওই সময় দেখবেন মায়ের চোখ দিয়ে পানি চলে আসে নিজের আঁচলটা দিয়ে চোখ মুছছে আর বলছে বাবা আল্লাহ ভালো রেখেছে তোর জন ভালো আছে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো ওই যে ছেলেটি যখন জিজ্ঞাসা করছে মায়ের চোখ দিয়ে পানি বেরোচ্ছে ওটা আনন্দের পানি না কষ্টের পানি জোরে বলেন আর কি জোরে বলেন না রে ভাই কষ্টের পানি না আনন্দের পানি আনন্দের পানি হ্যাঁ ঠিক তো চোখ দিয়ে আনন্দের চোখ দিয়ে পানি বেরোয় কষ্টেও আল্লাহ চোখ দিয়ে পানি বেরোয় এটা আনন্দের পানি তো ছেলে দেখবেন বিয়ে করতে যখন যাই সব বর পোশাক পরে রেডি হয়ে গেছে এমন সময় সবাই সঙ্গে সাক্ষাৎ দেখা সাক্ষাৎ শেষ মায়ের কাছে গেছে মা এক গ্লাস শরবত দিয়েছে বা মিষ্টি খাইয়েছে মাকে এমন সময় সালাম করতে যাবে মা এমন সময় ছেলেকে জড়িয়ে ধরেছে ছেলে মাকে জুড়ে হাওয়া করে কাঁদছে কাঁদে না ভাই ওই কান্নাটা আনন্দের কান্না না কষ্টের কান্না জুড়ে বলেন আনন্দের কান্না আনন্দেই কিন্তু দেখবেন চোখ দিয়ে পানি বেরোয় আপনি বললেন তাই হ্যাঁ কষ্ট পানি বেরোয় আনন্দে পানি বেরোয় আনন্দের আনন্দ হলো চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে আল্লাহ তুমি আমাকে কি নিয়ে আমার দেখালে আর কিছু আমার ভাই জানের আল্লাহর পয়গম্বরের কথা বলতে গিয়ে মুসা নবী আমার আল্লাহ পাকের দরবারে হাতটা তুলে বলেন আমার আল্লাহ আমি মুসা কি জান্নাত পাবো না একবার দুবার তিনবার যখনই বলেছে আমার আল্লাহ পাক পরোয়া দেখার বেনিয়াজ বলেন আয় মুসা আমি আল্লাহ পাক তোমাকে জান্নাতি করলো একজন কসাইয়ের সঙ্গে কসাই বুঝুন ছাগল ভেড়া দম্বা সব জবাই করে না বাজারে মার্কেট যখন আল্লাহ হাত তুলে মুসা নবী দোয়া চেয়েছে তিনি একজন নবী বলছে আমি আল্লাহ জান্নাত পাবো না আল্লাহ বলছে মুসা রে আমি আল্লাহ তোমাকে জান্নাতি করবো এক কসাইয়ের সঙ্গে মুসা নবী মার্কেটে বাজারে বেশি ঘুরতেন না আর আমাদের নবী কি করতে জানেন প্রত্যেকদিন ফজরে নামাজ পড়ে মসজিদের মার্কেট মসজিদের নবী থেকে বেরিয়ে মদিনার মার্কেটে গিয়ে সাহাবারা গম জব আটা নিয়ে বসে থাকতেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমের মধ্যে হাত ভরে দিতেন একদম হাত ভরে দিয়ে
হাতটা বার করতে ভিজে, হাতটা ভিজে, সাবা দেবো দেয় তোমরা ভিতরে পানি দিয়ে ওর উপরটা শুকনো গম রেখেছ। আমার নবীকে সাহাবারা বলেছিলেন লা 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 সালাত তাফাল ফালা তাফাল, কখনো নয় কখনো নয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ আমরা ভিতরে পানি আমরা দি নাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আসমান থেকে শিশির পড়েছে, ওস পড়েছে হুজুর, ভিতরটা ভিজে হয়ে গেছে, উপরটা শুকনো হয়ে গেছে। আমার নবী বলেন যদি আসমান থেকে শিশির পড়ে থাকে ওস পড়ে থাকে চিন্তা নাই, আমি নবী বলে যাই তোমরা ভিতরে পানি দিয়ে উপরটা যদি শুকনো রেখে দাও আমি রসুল বলে যাচ্ছি ফালাইসা মিন্নি, তোমরা উম্মত থেকে বাতিল হয়ে যাবে। কি করছেন ঠিক করুন, খালি বলছে হুজুর আমার ব্যাংক ব্যালেন্স 1.5 কোটি 1 কোটি, কত সুদের টাকা আছে আমার খবর লাও, খালি খাচ্ছে খালি দিচ্ছে, বলে আরে আমি দিচ্ছি আমি দান করছি, খাবা গোদাগারে শরিয়াত মোতাবেক চলবেন, শরিয়াতের মাপকাঠিতে চলবেন, আমি আমি আলেম, আমি পীরজাদা, আমি পীর সাহেব, আমি কিন্তু শরিয়াত নই, শরিয়াত কোরআন এবং হাদিস ইজমা কিয়াস এগুলোকে মেনে চলুন, হই হই করবেন না, নিজেকে বুঝুন মাপকাঠি শরিয়াতের মাপকাঠিতে আপনি ওজন হন, ওয়েট হন, ওয়েট হয়ে আপনি চলবেন। আল্লাহ বলছে বান্দারে তোকে আমি কবুল করলাম, আর কিছু বলেন স্যার নিজেরা তৈরি হন। আর মুসা নবী তিনি মার্কেটে যাওয়ার পর দেখছেন একটা জোয়ান যুবক ছেলে ছাগল ভেড়া জবাই করছে বিক্রি করছে, মুসা নবী তিনি তো মার্কেটে বেশি বেরোতেন না, দেখার পরে চুপ করে আছে দেখছেন ফলো রাখছে। আমার ভাই জানেরাম মুসা নবী নিজের চামড়ার চোখে দেখতে পাই এমন সব মসজিদে আজানটা হয়েছে আল্লাহু আকবার, আজানটা যখন আল্লাহু আকবার এই জায়গাতে এমন সময় কাজটা বন্ধ করে দেয়, মুসা নবী দেখতে পাই জোয়ান যুবক ছেলেটি কাজটা বন্ধ করে নিজে এমন সময় আপনার কি বল কাজটা বন্ধ করে দিয়ে মসজিদে অজু করে মসজিদে গিয়ে এমন সময় জোহরের নামাজ আদায় করেন, দুটো খাওয়া দাওয়া করেন, আবার নিজের কাজের মধ্যে ব্যস্ত হয়ে যায়, আবার আসরের আজান আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে কাজটা বন্ধ করে দেয়, আসরের নামাজ আদায় করে আসেন, মাগরিবের আজানের 20 মিনিট আগে দোকানপাট বন্ধ করে দেয়, দোকানপাট বন্ধ করে অজু করে মসজিদে যায়, মাগরিবের আজান হয় মুসা নবীর চামড়ার চোখে দেখতে পাই, তাকে ফলো করতে থাকেন। জোয়ান যুবক ছেলেটি ফজরে মাগরিবের নামাজ আদায় করার পরে সুন্নত নফল নামাজ পড়ার পরে কোন দোকানে শুয়ে গেল না, সে তার বাড়ির দিকে আগিয়ে আগিয়ে যাচ্ছেন, মুসা নবী তার পিছনে পিছনে চলে যাচ্ছেন, এমন সব কোন মানুষজন সালাম দেয় উত্তর দেয়, ঘরেতে মা আপনার মা জননী বেঁচে আছেন, এমন সব ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাই আছে, মায়ের কাছে ডাইরেক্ট গিয়ে সালামটা দিয়ে বলল মা তোমার জানটা কেমন আছে বলো, সঙ্গে সঙ্গে মুসা নবীর চামড়া ছেড়ে দেখতে পাই জোয়ান যুবক ছেলেটি যখন সালাম দেয় মা জানি উত্তরটা দিয়ে দেওয়ার পরে বলল মা তোমার জানটা কেমন আছে, আমার আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছেন, সঙ্গে সঙ্গে মা জানি কি আমার সঙ্গে থাকতে পারলো না, জোয়ান যুবক ছেলেটি নিজের হাতটা ধুয়ে মাকে তিনি খাইয়ে দেয়, মাকে খাওয়াবার পরে বলল মা তুমি আমার জন্য খাস করে দোয়া করো, আমি এসার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, ফজরের নামাজ পড়ে আমি কাজে বেরিয়ে যাব, মা তোমার সঙ্গে আমার সারাদিন দেখা হবে না, তুমি আমার জন্য খাস করে দোয়া করে দিও, সঙ্গে সঙ্গে মা যখন হাতটা তুলে বলেন আমি তোমার জন্য দোয়া করি আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়ে যেন তোমাকে মুসা নবীর সঙ্গে আমার আল্লাহ যেন জান্নাতি করে দেয়, সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ যেন তোমাকে মুসা নবীর সঙ্গে জান্নাতি করেন, আর একবার জোরে বলে যাই সুবহান, আর মুসা নবীর সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে ভাই শোনো বলে কি বলছে এটা কে, এটা আমার মা, বলে কেমন মা, বলছে 9 মাস 10 দিন পেটের মধ্যে রেখেছিল সেই মা, বলে তাই শোনো বেটা বলে কি তোমার মা যে বললো আল্লাহ যেন তোমাকে মুসা নবীর সঙ্গে জান্নাতি করেন এটা কি তোমার বিশ্বাস, বলে 100% বিশ্বাস, আমার মায়ের দোয়া আমার আল্লাহ কবুল করেন, আরেকবার জোরে বলা যায় না সবার, আরেকবার চিৎকার করে বলা যায়, এখন আপনাদের কাছে সকলে বলবেন মায়ের দোয়া ছোট দোয়া না বড় দোয়া, আরে জোরে বলো আর একটু উচ্চ আওয়াজে জোরে বলা যায় না, অনেকের মুখ বন্ধ, ব্যাপারটা কি বলুন তো, কি ছেলে আছে কি এরকম মায়ের সঙ্গে
গন্ডগোল আছে নাকি বলতো? ওই জন্য বলতে পারেন মায়ের দোয়া বড় দোয়া না ছোট দোয়া? বড় দোয়া, একশো বার হেমা আপনাদের পায়ের তলায় ছেলেদের জান্নাত। এই ছেলেদের জান্নাত ভুল বলছি না তো? ছেলেদের জান্নাত কোথায়? মায়ের পায়ের তলায়। আর মেয়েদের জান্নাত? ওই হাদিসটা খুব ভালো যায়, খালি বলছে তুই যাই করি আমার পায়ের তলায় আছিস। মায়েদের দৃষ্টি আকর্ষণ করি। কিছু কিছু মায়েরা আছে দেখবেন, যদি তিনটে ছেলে হয় আর চারটে ছেলে হয় এরকম আছে না ভাই? ভাই দেখা যায় বড় ছেলে আপন হয় না ছোট ছেলে আপন হয়, এরকম আছে না? নেই ভাই, আরে জোরে বলো না রে ভাই, এত আসতে আজ কেন? তার মানে কি মোশগোটে ভালোই আছে মনে হচ্ছে? গন্ডগোল আছে, ডালমে কুচ কালা হ্যায়। মেয়েরা ভালো করে শুনে রেখে দাও, হেমা তোমার পায়ের তলা, আপনার পায়ের তলায় আমাদের জান্নাত, জান্নাত, জান্নাত। একশো একবার আমি স্বীকার করলাম, মায়েদের দৃষ্টি আকর্ষণ করে কিছু মা আছে, এমন সময় দেখা যায় হয় বড় বেটা আপন হয় না ছোট বেটা আপন হয়, ছোট বেটাটা বেশিরভাগ আপন হয়ে যায়, এমন সময় দেখা যায় আল্লাহর জেগে ছেড়ে দিয়ে খালি ছোট বেটার জেগে করছে, ছোট বেটা ছোট বেটা ছোট বেটা, এরকম আছে না? নেই ভাই, আরে জোরে বলো ভাই, আছে না? নেই, আসতে আওয়াজ করে ডালবে কুচ কালা হয়। তার মানে যেসব বাপ গুলো হয়ে আছে না, তারা বলতে কি হবে যে বসেছি যেন একটুখানি উদরে দিয়ে যায়, কষ্ট হচ্ছে কারণ নাকি? যে বেটা উঠবে জানবো বেটা বইয়ের ভেড়া, বউকে বেশি ভালোবাসে যে উঠবে, আর যদি কেউ না ওঠেন জানবো এটা শরিয়াত কে মোতাবেক, শরিয়াত মোতাবেক চলে। আরে বুঝলে বলা যায় না সুবহান। তো যাই হোক, আমি মায়েদের দৃষ্টি আকর্ষণ করে দিয়ে যাই, হেমা আপনার যদি তিনটে ছেলে হয়, আপনার বড় বেটা মেজো বেটা যদি আপনার পর হয়, আপনার ছোট বেটা যদি আপন হয়, দেখা যায় ছোট বেটার ছেলেটা আসছে আমার মা দুধ খাওয়াচ্ছে, কলা খাওয়াচ্ছে, ভাত খাওয়াচ্ছে, বউকে বলছে মা কটা বাজে, মা 12:20 লি গোসল করলাম, এ খালো তোর দেরি হয়ে গেছে, আর বড় বউ সকাল 5টা থেকে রাত 12টা বেজে যাচ্ছে, কোনো খবর নেই তার লেওয়ার। আর ছোট তারও ছোট ছেলে আছে, সে ছুটে বেচারি দাদির কাছে চলে গেছে, এ তো একে তো ভালো করে খাওয়াচ্ছে ছোট বেড়ার ছেলেটাকে, আর ও বড় বেড়ার ছেলেটা যখন চলে গেছে, এরকম করে না ভাই? এত জোরে বলো না গো, এত আস্তে আওয়াজ কেন ভাই? আমি হুগলি জেলা, তুমি হুগলি জেলা, ভেবুনি জানে 24 আনা মাল, সব খবর জানি, হুগলি জেলার মেয়েরা কত ভালো সব জানা আছে, একদম পাগলা বনে। আর আজকাল কিছু ছেলেরা হয়ে গেছে বলে কিছু আমাদের কাছে যায় কেউ, বুঝছো ছেলের পেটে কত দোয়া করে, বাপ দোয়া চাইতে গেছে, দোয়া চেয়ে এসে আমি হাগা কোথায় বিয়ে দিচ্ছ বলে, হুজুর মুর্শিদাবাদ, কোথায় বিয়ে হচ্ছে বলে হুজুর বর্ধমান, কোথায় হচ্ছে বলে হুজুর সেই পশ্চিম দিনাজপুর, হাগা তোমার বাড়ি হচ্ছে মহিষগড়ে, মহিষগড়, মহিষগড় তো তোমার বাড়ি মহিষগড়, আর তুমি পশ্চিম দিনাজপুর উত্তর দিনাজপুরে মেয়ে পেলে ঘুরতে গেলে বলে হুজুর ছেলে হুজুর নেটে পেয়েছে, ছেলে নেটে পেয়েছে, আমি কি হয়েছে বলে হুজুর ছেলে নেটাতে পেয়ে এমন সব মেয়েটাকে এত চুমো দিচ্ছে হুজুর, বলছে আমি ওকে ছাড়া দেখলাম না, এরম আছে না? নেই ভাই, আরে জোরে বলো না রে ভাই, আরে যারা নেট দেখে না তারা বলছে আছে আছে, যারা দেখেছে তারা বলছে তাই তো একদম আমাকে ভাঙ, বাপের বেটা যদি ক্ষমতা থাকে আমাকে ভাঙো দেখি, পাগলামো করবেন একদম, বাপ গুলোকে শেষ করলো আর দ্বিতীয় নম্বর মা গুলো ছেলেগুলোকে শেষ করেছে আজকাল। আপনি হ্যাঁ কি করে ওই ছোট ছেলে দেখ ছেলেকে আপন করেছ, আর বড় ছেলের ছেলে বেরিয়ে যা দূর হয়ে যা মরণ হয় না, এরকম করে না ভাই? জোরে বলো ভাই, যাদের মুখ বন্ধ থাকবে তারা কিন্তু জানবে না আপনারা কিন্তু গন্ডগোল আছেন, একটু উচ্চ আওয়াজে সকলে বলবেন, এরকম করে না ভাই? আরে ভাই বুঝতে পারিনি, ঘরে গেলে বলে তুমি কেন বললে, আমি ঘরে তোমার তালা দিলাম চলে যাচ্ছি, না না তুই আর মায়ের মতো ঘরে, বউকে বলছে মা, মা বলে স্বামী স্ত্রী দুজনে শুনে বলছে দুজনে চুপ করে আছে, ছেলে বড় হচ্ছে, ছেলে এমন সময় দেখা যাচ্ছে ছেলে বাপের কথা শোনে না, এরকম আছে না ভাই? মায়ের কথা শোনে না, এরকম আছে না? নেই গো, এখন আপনি খালি বলছে হুজুর তাবিজ হবে, কিসের তাবিজ রে, ছেলে কথা শুনবে, ছেলে কথা শুনতে কি করবো তো আমি, তাবিজ দেবেন ছেলে যেন আমাকে ভালোবাসে, আমি বাপ, এবার তোমাকে তাবিজ দিয়ে ভালোবাসা নিতে হচ্ছে, তুমি যে বাপ হিসাবে ছেলেকে জন্ম দিলে দেওয়ার সাথে কোনো গন্ডগোল করুনি তো, একটু ভেবে চিন্তে চলবেন, আমি মায়েদের বলে যাই, এবার
যদি আপনার দুটো ছেলে যদি খারাপই হয়, বড় বেটা মির্জু বেটা যদি খারাপ হয়, তাদের গলায় গলা মায়েদের বলি হে মা, তাদের গলায় পা দিয়ে লোকরে মেরে দাও। আর নচেত ওই দুই তিনটে যদি আল্লাহ তোমার আপনার সন্তান দেয়, তিনটে ছেলের দিকে যদি এক চোখে দুটো চোখ দিয়ে এক হয়ে যদি তাকাতে পারেন, তার বাল বাচ্চাদের দিকে যদি তাকাতে পারেন, ওই মাসুম বাচ্চা ছেলেটাকে যখন আপনি তাড়িয়ে দেবেন, ওই মাসুম বাচ্চা ছেলেটা বলে মা আমার দাদি আমাকে তাড়িয়ে দিল, আল্লাহ তুমি ডাকো। কারণ আল্লাহর দর বাচ্চা ছেলে যখন হাত তুলবে, হে মা তোমাদের পায়ের তলায় আমাদের জান্নাত ঠিক আছে, কিন্তু কবরে যাওয়ার পরে কিন্তু খবর নেই, পুরো জাহান্নাম ঢুকে যাবে, পুরো জাহান্নাম। মায়েদের বলি যদি আপনার সন্তানকে এত খারাপই লাগে, আগে থেকে দুটো ছেলেকে গলায় পাদের লোকের মেরে দাও, নচেত দুটো চোখকে ঠিক রাখবেন, আল্লাহ কবুল করবেন। আরেকবার জোরে বলা যায় না সুবহান, আরেকটু উচ্চাও যে জোরে বলা যায় না সুবহান। আমার ভাই জানেরা মুসা নবীর দরবারে কথা বলতে গিয়ে আল্লাহ নাতে মুসা নবীকে এমন সময় জোয়ান যুবক ছেলেটি বললেন, এটা আমার আম্মা জান, সঙ্গে সঙ্গে শোনার সঙ্গে সঙ্গে মুসা নবী চুপ করে যায়। মুসা নবীকে ওই জোয়ান যুবক ছেলেটা প্রশ্ন করেন, আপনি কে? সঙ্গে সঙ্গে মুসা নবী বলে উঠলেন, আনা মুসা, আমার নামটা হলো মুসা। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, উদখুলু, প্রবেশ করো, ফিসসিলমি কাফা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে যাও। আজকে কোরআনের তাফসীরটা করতে গিয়ে তোমরা গল্প করতে এসে কেন? পয়সা তো তোমার আনায় তো গল্প করার জন্য, আমি সব সহ্য করতে পারি, আমি কাউকে কি আর আমি আমি বলি ভাই আমার দাওয়াতের দরকার নেই, আমাকে তোরা দাওয়াত দিস নি, দাওয়াত দিন তোদের গ্রামে দ্বন্দ্ব লেগে যাবে, তোর বাড়িতে দ্বন্দ্ব লেগে যাবে, আমি যা কথা বলছি দ্বন্দ্ব লাগবে না তো, জোরে বলো না গো, অসুবিধা হচ্ছে না তো? আবার এখনই যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলে বাড়াই, হ্যাঁ তোমরা ট্রেন লাইনটা, ট্রেন যেখানটা ট্রেন লাইন আছে কি জায়গার নাম, কামার কুন্নুতে তোমরা গিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ করবে, জোয়ান যুবকদের একটা করে চাকরি দেবো, ওরে আল্লাহ ৬০-২৫ যত বয়স আছে তাদের কথা আপনার কি বলে ৬০,০০০ টাকা বছর গেলে ভাতা দেবো, যাবে না যাবে না, এই মুরুব্বি গুলো যাবে না যাবে না, হাঁটবে হাঁটতে হাঁটতে এমন সময় দেবে একটু হাঁটলে তো হাঁপাই, জিন্দাবাদ জিন্দাবাদ, দাদা খবর কি গো, বলে বাবা না গেলে মারবে, মারবে কে, বলে ২৫ বছরের ছেলে, কে মারবে, ১৮ বছরের ছেলে, কে মারবে, ৩০ বছরের ছেলে, কাকে মারবে, ৬৫, কাকে মারবে, ৭৫, কাকে মারবে, ৮৫, কাকে মারবে, ৯০, এখন বলুন এই মুরব্বি মানুষগুলো যদি ৫ অক্টের মসজিদে যদি যাতায়াত করতো কেউ মারতে যাবে? আরে জোরে বলুন, ওই সময় ছেলেদের ভিতরে দ্বন্দ্ব লেগে যাবে, এই উনি ৫ অক্টের নামাজ মসজিদে আদায় করে, শীত গরম বর্ষা প্রত্যেকটা ৫ অক্টের নামাজে যে মসজিদে তুই তাকে বড় বড় কথা বলতে যাচ্ছিস, তোর মুখ ভেঙে ফেলবো, যারা আল্লাহর হয়ে যাবে, আল্লাহ বলছে মান্নাবি তাদের হয়ে যাবো। আরে জোরে বলা যায় না সুবহান। আমার ভাই জানেরাম আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে কোরআন শরীফের কথা বলতে গিয়ে আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো উদখুলু, প্রবেশ করো, ফিসসিলমি কাফা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে যাও। আজকে কোরআনের তাফসীরটা করতে গিয়ে একটু শানে নজরটা আপনাদের কাছে বলে যাই, আল্লাহ নবী মসজিদের নববীর মধ্যে বসে আছেন, আমার নবীর এক সাহাবা এসেছেন, আমার নবীর জন্য কি হাদিয়া নিয়ে যাব, আমি উটের গোস্ত কিছু নিয়েছেন, রান্না করা উটের গোস্ত নিয়ে আমার রসুলের পাকের সম্মুখে সালাম দেয়, আমার নবীকে কত আমার রসুলের পাকের সঙ্গে মুসাবা করেন, কদম মুসি করেন, আল্লাহ নবী
ওই সাহাবাটাকে প্রশ্ন করলো, ভাই রে উঠের গোস্তটা তুমি নিয়ে এসেছো, এটা সাদকা না হাদিয়া? আমার নবীকে সাহাবাটা বললেন, হুজুর আপনার জন্য আমি হাদিয়া এনেছি। আল্লাহ নবী নিজে মুখে দিলেন। এমন সে একজন সাহাবাকে বললো, ভাই রে সকলকে তুমি বন্টন করে দিয়ে দাও। সকলকে যখন দেয়া হচ্ছে, একজন সাহাবা চিৎকার করে বললো, ভাই রে তুমি আমাকে উঠের গোস্তটা দিও না, আমি যখন ইমান আনি নাই ওই সময় আমাকে উঠের গোস্তটা খেতে বড় ঘৃণা লাগতো, এই কারণের জন্য তোমাকে আমি দিতে নিষেধ করি। ওই সাহাবাটি আমার নবীর দরবারে গিয়ে বলার সঙ্গে সঙ্গে, আমার আল্লাহ পাক ওই আল্লাহ আমার নবীর উপরে কোরআন শরীফ নাযিল করেন, আমার আল্লাহ পাক সাইন্স উনি বলে দিলেন, আয় নবী আপনি বলে দিন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো উদখুলু প্রবেশ করো, ফিসসিলমি কাফফা সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে যাও। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো এখানে বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তো বলতে পারতেন ইয়া আইয়ুল মুনাফিক, আল্লাহ তো বলতে পারতেন ইয়া আইয়ুল মুশরিক, আমার আল্লাহ বলতে পারতেন না। আমার আল্লাহ বললেন কি, সাহাবা তুমি বলে দাও, নবী তুমি বলে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আর একটা জোরে বলা যায় না সুবহানাল্লাহ? মরে গেলেই বলছে আল্লাহ ভালো ভালো বলি তো। আর কিছু কিছু লোক আছে আমরা মমতা বাড়ি গিয়েই নাই, মাইয়াত কে দেখার পরে বাইরে বেরিয়ে এলাম, এখন তো এইসব পাতনে বসান, তখন তো পাতনে বসবেন না, চেয়ার দিয়ে দেবে সব, চেয়ারে বসে সালাম আলাইকুম, ভালো আছো? তোমার ভালো আছে? মা ভালো আছে? তোর গোষ্ঠী ভালো আছে? এই করে না ভাই মাইয়াত বাড়িতে গিয়ে। এই জোরে বলো, যদি মাইয়াত বাড়িতে গেলাম যদি করেছো সেটা কিন্তু গুনাহ, গুনাহগারের অবস্থায় তুমি পড়ে গেলে। আমি হ্যাঁ কি বললেন, অবশ্যই আমার আল্লাহ বললেন কি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আর একবার জোরে বলা যায় না আমার ভাই জানেরা, আল্লাহর কোরআনটা শোনার পরে আপনি আমি যদি না মেনে নিতে পারি, আমার আল্লাহ পাক আবার কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহি, তোমাদের কলবেতে মোহর মেরে দেওয়া হলো, ওয়ালা সামিহি, তোমাদের শোনার জায়গায় মোহর মেরে দেওয়া হলো, ওয়ালা আবসারিম, তোমাদের দেখার জায়গায় পর্দা ফিরে দেওয়া হলো, আলাহুম আযাব নাযিব, তোমাদের উপরে সাক কঠিন আযাব আমি আল্লাহ পাক বসিয়ে দিলাম। আমার আল্লাহ পাক আবার কোরআনের মধ্যে এই ঘোষণা করলেন, তোমরা যদি না মেনে চলতে পারো, খাতামাল্লাহ আলা কুলুবিহিম, তোমাদের কলবেতে আমি আল্লাহ পাক মোহর মেরে দিলাম। মোহর মারার কথা বলতে গিয়ে আর এক বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, আমার নবী এমন সময় তিনি যখন মায়ের পেটের মধ্যে ছিলেন, আমার রসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, 7 বছর বয়সে আমার নবীর আম্মাজান দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ নবীর দাদার কাছে মানুষ হয়েছেন, 25টা বছর বয়স হয়ে গেছে। আমার নবী আম্মাজান মা খাদিজার ব্যবসা বাণিজ্যের দেখভাল করলেন, একদিন নয় 3 দিন দেখভাল করার পরে আম্মাজান মা খাদিজাকে টাকা পয়সা হিসাব করে যখন দিয়ে দিয়েছে পরিপূর্ণ ভাবে, খাদিজা বলে উঠলেন, এই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি তোমাকে বিয়ে করতে চাই, লা লা আপনাকে আমি কোনোদিন বিয়ে করতে পারবো না। সঙ্গে সঙ্গে খাদিজা চিৎকার করে বললেন, এই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমার দুনিয়াতে মা নাই বাপ নাই কেন চিন্তা করছো? বলে আজকে আমার মা নাই বাপ নাই ঠিক কথাই, আমার দাদা যান তিনি দুনিয়ায় বেঁচে আছেন, আমার দাদা যান যাতে রাজি, আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমিও তাতে রাজি। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নেটের কথা মনে আছে তো? এই সে নেটের কথা বলেছিলাম আগে মনে আছে তো? নেটে ছেলে পছন্দ করছে মেয়েকে, আমার নবী কাকে পছন্দ করছে? ও জানা আমি বলতে পারবো, আমার গার্জেন আমার দাদা আছেন তিনি যাতে রাজি আমিও তাতে রাজি। আরে গুজুরে বলা যায় না আমার ভাই জানেরা, আমার নবী আপনার মেয়েদের নবীর সোনার জুবানের কথা শোনার পরে আম্মা জান্না খাদিজা দাদার কাছে যখন আওয়াজটা তুলে দেয়, দাদা যখন বলে উঠলেন যাও চলে যাও, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর সঙ্গে খাদিজার সঙ্গে বিয়ে যদি হয় আমি দাদা জানেতে রাজি হয়ে গেলাম। আল্লাহ নবীর সঙ্গে আম্মা জান্না খাদিজার যখন বিয়ে হয়ে যায়, আল্লাহ নবী রাত্রির বেলায় আম্মা জান্না খাদিজার সঙ্গে আলাপ আলোচনা করতে গিয়ে বলেন, খাদিজা তোমার এত টাকা পয়সা ধন দৌলত তুমি কি করবে? ইয়া রাসূলুল্লাহ
আপনাকে আমি সবকিছু দিয়ে দিলাম। আমার নবী বলেন, খাদিজা আমি যদি দান করে দিই তাতেও আমি খুশি, আমি যদি বিক্রি করে দিই তাতেও আমি খুশি। যখনই কথা বললেন আমার নবী, আপনার নবী, দয়ার নবী, আমার আল্লাহর দরবারে হাত তুলে বলেন, আল্লাহুম্মা হাইনি মিসকিনাও ওয়া মিতনি মিসকিনাও ওয়া শরমি ফি জিন্দাতিল মাসাকিন। আয় ওয়া আল্লাহ, আপনি আমাকে যতদিন হায়াতে রেখেছেন গরিবি হালাতে রাখবেন, কাল কিয়ামতের দিনে আসর মহামাতে আল্লাহ আপনি আমাকে যেন তুলবেন, গরিবের সঙ্গে যেন আমার আসান নাসাত্তা হয়ে যায়। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, জীবন থেকে কথা বলার পরে আম্মা জান্নাহ খাদিজাকে নিয়ে সবকিছু দান করে দেয়, কষ্টের সঙ্গে সংসার ধর্ম করে। আমার নবীর 40টা বছর বয়স হয়ে গিয়েছে, আল্লাহ নবী খাদিজাকে বললেন, খাদিজা তুমি শুনে দেখে দাও, আমি আজকে ইসলামটাকে প্রচার করতে যাচ্ছি, যত রাত হোক না কেন আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমার ঘরে ফিরে আসব। আমার নবী খুতবা বলার পরে খাদিজা হুজরাখানার মধ্যে আছেন, আল্লাহ নবী ইসলাম প্রচার করতে চলে যায়। সন্ধ্যা হয়ে গেছে, সূর্যটা ডুবে যায়, নারা মুসরাত্রির 9টা বাজে, 10টা বাজে, নিশীত রাত্রির হয়ে গেছে। আমার নবী, আপনার নবী, দয়ার নবীর ঘরেতে আম্মা জান্নাহ খাদিজা আছেন, আমার নবী তিনি তার ফিরে আসছেন না। নিশীত রাত্রে যখন আমার নবী পাকসাম যখন আসলেন, আসার পরে একবার খাদিজা বলেছেন, একবার বলার সঙ্গে সঙ্গে আম্মা জান্নাহ খাদিজা ঘরের দরজা এখানা খুলে দিয়ে আমার রসুলকে সালামটা দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। যখনই সালামটা দিয়েছেন খাদিজার চোখ দিয়ে ঝরঝর করে পানিটা বার হয়ে যায়। আমার নবী খাদিজাকে প্রশ্ন করেন, খাদিজা মা ইউটিকে, খাদিজা তুমি কেন কাঁদছো বলো? আম্মা জান্নাহ খাদিজা এই সময় কাঁদতে কাঁদতে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজকে আপনি ইসলাম প্রচার করতে গেছেন, আপনি ইসলামটা প্রসার করতে গেছেন হুজুর, আপনি বলেছেন যত রাত হোক না কেন আমি তোমার ঘরে ফিরে আসব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন রাত্রির হয়ে গেছে, সূর্যটা যখন ডুবে গেছে, আমার মনের মধ্যে টেনশন এসে গেছে, আহারে কুফরে মক্কাবাসীরা আমার নবীকে ওদের একটা তীর মেরে দিয়েছে, ওদের একটা নিজাম মেরে দিয়েছে, ওদের একটা পাথর মেরে দিয়েছে, আল্লাহ নবীর শহীদ মোবারক থেকে কত রক্ত কতক্ষণ বার হয়ে যাচ্ছে, ওই অবস্থায় যদি আমার নবী এসে একবার, খাদিজা খাদিজা একবার নয় দুইবার তিনবার পাঁচবার বলে যদি ডাকে, এমন স্বামী ঘুমিয়ে পড়া যেন মরে যাওয়া, হুজুর আজকে আপনার ভক্তির জন্য আপনার ভালোবাসার জন্য আপনাকে কোথায় একটা তীর যদি মেরে দেয়, নেজা যদি মেরে দেয়, এই কারণের জন্য আপনাকে ভক্তি করে বসে আছি, আমি বড় চিন্তায় চিন্তিত হয়ে গেছি। আম্মা জান্নাহ খাদিজার কথা শুনে আমার নবী সঙ্গে সঙ্গে বললেন, হে খাদিজা তুমি শুনে রেখে দাও, কাল কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মত উম্মতি আল্লাহর কোন বান্দা বান্দি যদি স্বামী যদি স্ত্রী ভালোবাসায় চোখ দিয়ে পানি বার করে দেয়, স্ত্রী যদি স্বামীর ভালোবাসায় চোখ দিয়ে পানি বার করে দেয়, ওই উভয় স্বামী স্ত্রীর চোখের পানিকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়ে, তাদের জানা অজানা সাগিরা কাবিরা যদি তাদের গুনাহ থাকে, তাদের ভক্তি ভালোবাসার সঙ্গে যদি এমন ভাবে যদি চোখ দিয়ে পানি বার হয়ে যায়, আমার আল্লাহ পাক তাদের জান্নাতি বলে কবুল করে নেবেন। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী যদি স্ত্রী ভালোবাসায় কাঁদে, স্ত্রী যদি স্বামীর ভালোবাসায় কাঁদে, আরেকবার জোরে বলা যায় ইনশাআল্লাহ, আরেকবার চিৎকার করে বলা যায় ইনশাআল্লাহ। আমার ভাই জানেন, আম্মা জান্নাহ খাদিজার কথা বলতে গিয়ে আমার নবী, আপনার নবী, দয়ার নবী, এই শেষ করে দেবো, 11:30 বাজে, হবে না ছেড়ে দেবো, হবে তো, সবাই চাইছেন নারে তাকবীর, তাই আগামীকাল থেকে কি নামাজ ছাড়বে না তো, কজন ছাড়বে না হাত তোলো, নামাজ পড়ব, তোলেন হাত তোলেন, আরে হাত তুলছে কেন, ডান হাত তোলো না, আরে ঝেড়ে তোলো, একটা হাত নামানো থাকলে জানো বেটা মনে হচ্ছে 2 নম্বর আছে কেন, নারে দেখবে কার কাছে তুললেন হাত, আল্লাহ তোমার দরবারে আজকে আমরা, আমি চাই যারা হারাম তুলেছে এখান থেকে শেষ করে যখন বাড়ি যাবে ওই রাত্রে যদি আল্লাহ মত দিয়ে দাও, পাঁচ ওয়াক্ত নামাজই বলে আল্লাহ তুমি কবুল করো, আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি না নামাজ পড়ে, আমি শাহিন সিদ্দিক হাত তুলেছি, আল্লাহ আমাদের হাতগুলোকে এমন নেবিয়ে দাও আর না তুলতে হয়, জোরে বলেন আল্লাহ আমিন, আর জোরে আল্লাহ আমিন নেই,
বাপগুলো বলছে যদি ছেলেটার কি হবে, বাপগুলো চিন্তায় পড়ে গেল আমার ছেলের কি হবে, বাপ নামাজ পড়ে। বাপ শুনে রেখে দিন, আপনার বৌমা যদি বেহায়া নির্লজ্জার মধ্যে ঘোরে আর আপনি বাপ গার্জেন পাঁচ অক্ষরের নামাজ যাচ্ছেন আসছেন জেকেট টানছেন 1000 বার আল্লাহু বলছেন সুবহানাল্লাহ বলছেন, হে বাপ আপনার বৌমা দু নম্বরি করার জন্য আপনাকে জাহান্নাম যেতে হবে, শরিয়তের হুকুম, তাই তো শরিয়তের হুকুম। আমি এই হুকুমটা কোন কিতাব সারে বেকায়া হেদায়া কিতাবের নামগুলো বলে দিলাম, মশলাগুলো জানুন, মশলাগুলো ভাবুন। খালি অনেকে ভাবছে আমি জানি, আমি নামাজ পড়ি, ছেলে কি করে, ছেলে না খালি ইশারা করছে কাঁচার বলছে, ছেলে বলে নে রে খাবা, বাপেদের বাপেদের বলি বাপ তোমরা ছেলেগুলোকে না নামাজ পড়াতে পারলে আর বাড়ির বৌমাগুলোকে যদি ঠিক লাইনে রাখতে পারো কবরে যাওয়ার পরেই কিন্তু সওয়াল যাব শুরু হবে, ওই সওয়াল যাবে আল্লাহ ঠান্ডা করে দেবে। দুনিয়াতে লোকের কাছে ভালো হয়ে চলে গেলে খোদার কাছে কি হবে, দুনিয়া আগে না আখেরাত আগে, দেখ খাবার মনে কিছু মনে করবেন না, তুমি মাইন্ড করলেন না তো আমি বলতে বলে ফেলেছি, আখেরাত দুনিয়া আগে, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া না দুনিয়া প্রথম তো অফিল আখিরাতে হাসানাত তারপরে আখেরাত, আমরা দুনিয়াতে ভালো হব আল্লাহ বলছে তোকে আমি আখেরাতে ভালো করে নেব, আর কিছু বলা যায় ইনশাআল্লাহ। আমার ভাই জানেরা আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে খাদিজার কথা বলতে গিয়ে আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, খাদিজা আমি আজকে তায়েফের মানুষের কাছে যাচ্ছি, আমি ইসলামটাকে প্রচার করতে যাচ্ছি, যখন এই কথা বললেন আম্মা জান্নাহ খাদিজা মারেন ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ আপনি যাতে রাজি, আমি খাদিজা আমি তাদের রাজি, সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুম লেগেছে নাকি, ঘুম লেগেছে নাকি গো, এরা হয়ে গেছে ভয় পেয়ে গেছে নাকি, শরীর খারাপ লাগে না তো, দেখো ভাই চাঙ্গা হয়ে থেকো, কারো অসুবিধা হচ্ছে না তো, হ্যাঁ কারো অসুবিধা হচ্ছে না তো, দেখো বাবা শেষ বেলায় চাষা বিড়ি খায় নাকি বলতো, কারো পকেটে নেই তো, এ ভাই কারোর পকেটে নিয়ে চলে আসুন তো, কোন কেউ যদি বিড়ি যদি পকেটে নিয়ে আসেন আমার এখানে জমা দাও, হাতে ধরে বলি আপনাদের পায়ে ধরে বলি, কেন জানেন এটা হলো জান্নাতের বাগান তো নাকি গো, একবার দুরুদ শরীফ পড়ুন তো, আল্লাহুম্মা অন্ধেরি কবর মে মুঝকো একিলা ছোড় জাবেঙ্গে ওহা হো ফজল সে তেরি উজালা ইয়া রাসূল আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আমার ভাই জানেরা আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তায়েফা তায়েফের মুরব্বী বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের কাছে গিয়ে হাজির হয়ে গেছেন, আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুরব্বী বয়োজ্যেষ্ঠ যারা বসে আছেন তাদের কাছে গিয়ে আমার নবী সালামটা দিয়েছেন, আসসালামু আলাইকুম, সালামটা দেওয়ার সঙ্গে সঙ্গে বলে উঠলেন আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী মুহাম্মদ সাল্লাম, সঙ্গে সঙ্গে তাইফের মুরব্বী বয়োজ্যেষ্ঠরা বললেন আই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আজকে তোমার কাছে আমি একটা প্রশ্ন করি, বলে বলো আজকে তুমি নাকি নবী বলছো, বলে নাম হ্যাঁ, হে বেটা তুমি সে রেখে দাও আজকে তুমি যখন মায়ের পেটের মধ্যে ছিলে তোমার আব্বা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বলে নাম হ্যাঁ, তোমার 7 বছর বয়সে তোমার আব্বা যান দুনিয়া থেকে বিদায় নিয়ে আম্মা যান বিদায় নিয়েছেন, বলে নাম হক, বলে তুমি তোমার দাদা জানের কাছে মানুষ হয়েছো, বলে নাম হক, বলে বেটা তুমি শুনে রেখে দাও তোমার 1 বিঘা জমি আছে যেই জায়গা থেকে 200 বছর আপনার পেট তেল উঠবে, লালা আনা গরিব তোমার লাখ লাখ কোটি কোটি টাকা আছে কি বলতে পারো,
আনা গরিব আমি গরিব মানুষ, যখন বারবার বলছে আমি গরিব আমি গরিব, আমার সব টাইফের মুরব্বীরা বললেন না না তোমাকে আমরা কেউ নবী বলে মেনে নিতে পারছি না, আমার নবী আপনার নবী দয়ার নবী, আমার সব রাস্তা দিয়ে ফিরে চলে যাচ্ছে, টাইফের বাচ্চা ছেলেগুলো আমার নবীকে দেখতে পেয়ে পাথর মারতে শুরু করে দেয়, যখন পাথর গুলো মারতে থাকেন আমার নবী এই সময় বাচ্চা ছেলেগুলোকে বলেছিল এই বেটা তোমরা আমাকে মেরে না মেরো না, তোমাদের মুরব্বীরা আমাকে কেউ নবী বলে মেনে নেয় নাই, আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। যখন এই কথা বলেছেন আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছেন টাইফের বাচ্চা ছেলেগুলো আমার নবীকে এমন পাথর মারতে শুরু করে দেয়, বর্ষার পানির মধ্যে আল্লাহ নবীর পিঠের মধ্যে পাথর লাগতে থাকে, এমন সময় বুকের এই জায়গায় পাথর লাগে, আমার নবীর শরীরে রক্ত কোন বার হতে থাকে, ফিনকির রক্ত বের হয়ে গিয়ে টাইফের ময়দানটা লাল লাল হয়ে গেছে, আমার নবী বিহুশ হয়ে যায়, আল্লাহ নবী যখন বিহুশ হয়ে গেছেন এমন সময় ঘোষটা যখন ফিরে এসেছেন আমার নবী উঠতে গিয়েছেন, তাইফের বাচ্চা ছেলেগুলো আমার নবীকে এমন পাথর মেরেছেন আবার তিনি বেহুশ হয়ে যায়, আল্লাহর ফেরেশতারা বলেন আয় নবী আপনি একটুখানি আমার জন্য একটু আপনি যদি তাইফবাসীদের জন্য একটু বদদোয়া যদি করে দেন আমরা উহুদ পার গুলো দিয়ে তাদের ঘরে মিসমার করে দেব, আমার নবী আপনার নবী দয়ার নবী বলেন লা লা ফালা তাফাল ফালা তাফাল কখনো নয় কখনো নয়, আমি নবী এদের জন্য বদদোয়া করতে পারি নাই, আমি নবীর দোয়া চাই আল্লাহুম্মা আনজি আল্লাহ তুমি নাজাত দিয়ে দাও তায়েফের বাচ্চাদের, আল্লাহ তুমি নাজাত দিয়ে দাও তায়েফবাসীকে, আল্লাহ তুমি নাজাত দিয়ে দাও, সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আমার নবী এ কথা বলার পরে আমার নবীর উষ্টা যখন আবার ফিরে এসেছে তৃতীয়বার আল্লাহ নবী উঠতে যায় এমন সব পা পাথর মেরেছে আমার নবীকে, আল্লাহ নবী এম জমিনের মধ্যে শুয়ে গেছে কষ্টে যন্ত্রণায়, এমন সব আমার নবী তাকে সম্মুখে যাকে আমরা বলি সাহাবা আমার নবীর কাছের মানুষটাকে দেখতে পেয়ে আমার নবী প্রশ্ন করলো ভাই রে এখন কোন সময় তুমি আমাকে বলে দাও, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এখন আসরের নামাজের টাইম হয়ে গেছে, আমার নবী বলল ভাই রে তুমি তায়েফ থেকে আমার জন্য একটু পানি জোগাড় করে দাও, আমি নবী আসরের নামাজটা আদায় করে নেব, সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আমার নবীর জন্য টাইফ থেকে যখন কষ্ট করে পানি এনেছেন আমার নবী হাতটা ধুয়েছেন মুখে কুল্লি করলেন আমার নবী গার্গিল করেছেন নাকে পানি দিয়েছেন আমার নবী মুখে পানি দিয়েছেন হাতে পানি দিয়েছেন হাতের সঙ্গে রক্ত খুন চলে এসেছে দুটো হাত ধোয়ার পরে আমার নবী আমার মাথাটা মুছে করেছেন ডান পা বাম পায়ের মধ্যে মোজা পরে আছেন, আমার নবী যখন মোজা খুলতে যায় আমার নবীর রামসা পাথর লেগে আমসা রক্ত জমাট হয়ে বেঁধে গেছে, আমার নবীর ডান পায়ের মোজাটা খুলতে জানি বড় কষ্ট হচ্ছে, আমার রসুলের তাকে চোখ দিয়ে পানি চলে আসে, আল্লাহ নবীর জানি বড় কষ্ট হচ্ছে, আমার নবী ওই সময় ওজুর পানিটা নিয়ে কিছু পানি নিয়ে আমার সময় ছিটা দিয়েছেন রক্তের মধ্যে ছিটা দেওয়ার পরে আমার নবীর ডান পায়ের মোজাটা খুলেছেন বাম পায়ের মোজার মধ্যে রক্ত জমা থেকে বেঁধে গেছে, আমার নবী ওই পানি দিয়ে আস্তে আস্তে বাম পায়ের মোজাটা খুলেছেন, আমার নবী হাত হাত ধোয়ার পরে আমার নবী আসরের নামাজটা তিনি আদায় করে নাই, ডান দিকে বাম দিকে সালামটা ফিরে আমার নবী আমার আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে বলেন রব্বানা জালামনা নুফুসেনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার, আল্লাহুম্মা আনজি আল্লাহ তুমি নাজাত দিয়ে দাও তায়েফবাসীকে, আমার নবী আমার আল্লাহ দরবারে হাত তুলে বলা আমার আল্লাহ তায়েফের বাচ্চা ছেলেগুলো আমাকে মেরেছে আমার চোখ যে পানি বার হয়ে গেছে আমার শরীরে রক্ত খুন বার হয়ে গেছে আমি তাদের জন্য কোনদিন বদদোয়া করতে পারবো না, আয় আমার আল্লাহ আপনি কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়েকাতুল মওত
মত বারাক মতের স্বাদ প্রত্যেকটা মানুষকে নিতে হবে। আমি নবী সারা জীবন আমি তো দুনিয়ায় বেঁচে থাকবো না, আমার আল্লাহ এমন একটা দিন আসবে আমি নবীর দুনিয়ায় থাকবো না, ঠিক কোথায় এই টাইফের মানুষগুলো যখন আমি নবী আমার কথা বলা দেওয়া করবে, আমার কথা যখন এদের মনে পড়ে যাবে এরা কাঁপতে থাকবে, চোখ দিয়ে পানি বার হয়ে যাবে, এরা তখন আমি নবী মুহাম্মদ আমাকে তারা পাবে না, আমি নবী তাদের জন্য দোয়া করি আমার আল্লাহ এদের সকলকে আল্লাহ তুমি জান্নাতি বলে কবুল করে নাও। সবাই জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা তায়েফ থেকে আমার নবী চলে আসছেন, আবু জেহেল বক্তব্য বদমাইশ আমার নবীকে তিনি দেখতে বলেছিলেন, আই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তুমি নাকি নবী হয়েছ? আমার নবী বলেন নাম হ্যাঁ, চাচা আবু জেহেল আপনি শুনে রেখে দিন, আমার আল্লাহ পাক আমাকে নবী করেছেন। আবু জেহেল বক্তব্য বদমাইশ হাতের মধ্যে একটা পাথর ছিল, বলেছিল বাবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বেটা তুমি আমার হাতের মধ্যে কি আছে তুমি যদি বলে দাও, তোমার হাতটা ধরে কালমা পড়ে ঈমান আনো। আমার নবী আপনার নবী দয়াল নবী বলেন আবু জেহেল চাচা আপনি শুনে রেখে দিন, আপনার হাতের মধ্যে কি আছে আমি নবী বলবো না, যে আছে সেই বলবে আমি কি আছি। আল্লাহ নবী আবু জেহেলের হাতের দিকে তাকিয়েছেন, হাতের মধ্যে কয়েকটা পাথর ছিল, তারা চিৎকার করে বলে উঠেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু জেহেল ওই পাথরগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে বলে দেখ 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 মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কত বড় জাদুকর, সে আজকে আমার হাতের ভিতরের পাথর গোলাপ কালমা পড়িয়ে দিয়েছে। আমার নবী বলেন না না আমি নবী আল্লাহর কাছে চেয়েছি, আমার আল্লাহ পাক পাথর গুলো জুবানকে খুলে দিয়েছে। সবাই জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী দয়ার নবী গে আবু জেহেল কম্বাক্তা বদমাইশ আবার বলেন আই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তুমি যদি আসমানের চাঁদটাকে দুটো করে দাও, তোমার হাতটা ধরে কালমা পড়ে ঈমান আনো। আমার নবী ডান হাতের সাদুত আঙুলটাকে তুলে বলেছিলেন হে চাঁদ আল্লাহর হুকুমে তুমি দুটো হয়ে যাও, যখনই বলেছেন চাঁদটা যখন দুটো হয়ে গিয়েছে আবু জেহেল কম্বাক্তা বদমাইশ বলে দেখ 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 মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কত বড় জাদুকর, সে আজকে আসমানের চাঁদটাকে দুটো করে দিয়েছে। আমার নবী বলেন আমি নবী আল্লাহর দরবারে চেয়েছি শাহাদত আঙুলটাকে তুলে আঁকে আপনার কি বলে অর্ধেক করে দিয়েছি, আমার আল্লাহ পাক চাঁদটাকে দুটো করে দিয়েছে। সবাই জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীকে আবু জেহেল কন্ডাক্টর বদমাইশ পরীক্ষা করার জন্য একটা খেজুর নিয়ে এসেছেন, খেজুরটা চিরেছেন বারকাম চিরে নিয়ে দানাটাকে বার করে দেয় বিচিটাকে বার করে দিয়ে বলেছিলেন আই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তুমি যদি এই বেদানা খেজুর থেকে যদি গাছ বার করে দাও তোমার হাতটা ধরে কালমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহ নবী রাতে দেওয়ার পরে আবু জেহেল হাসতে থাকেন, আবু জেহেলের সঙ্গে ভঙ্গ হাসি শুরু করে দিয়েছে, তারা জানেন বেদানা খেজুর দানা বিহীন খেজুর থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোনদিন গাছ বার করাতে পারবে না। আমার নবী আপনার নবী দয়ার নবী বিসমিল্লাহ বলে মাটিতে খেজুরটা পুঁতে দেয়, তিন থেকে চার মিনিটের মধ্যে খেজুরের চারাটা যখন বার হয়ে যায় আবু জেহেলের মুখটা ছোট হয়ে যায়, আবু জেহেলের সঙ্গে পঙ্গদের মুখটা ছোট হয়ে যায়। আমার ভাইজানরা শুনে রেখে দেন ওই খেজুরটি এখনো পর্যন্ত মক্কা শরীফ মদিনা শরীফে পাওয়া যায়। আজি সাহেবরা ওয়াজ করতে গেলে বেদানা খেজুর যদি আপনাকে এনে দেয়, একটা খেজুর যদি আপনি পেয়ে থাকেন ওই খেজুরটাকে টুকরো টুকরো করে করে আপনি নিজে খাবেন, আপনার বাচ্চা কাচ্চা আপনার ফ্যামিলিকে খাওয়াবেন, আপনার আমার যদি আসমানি কোনো জিসমানি বিমার যদি ভিতরে থাকে আমার আল্লাহ পাক ওই বিমারকে শেফা করে দেয়। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী দয়ার নবী যখন খাকে খেজুরের দানাত বিনে বিহেদ দা গাছ যখন বের হয়ে যায় আবু জেহেলের মুখটা ছোট হয়ে যায়, আবু জেহেল থাকতে পারে নাই আরেকটা খেজুর এনেছে পুড়িয়ে নিয়ে এসেছে, পুরা খেজুর
যার কোন টেন দান নাই, ওই খেজুর টেনে বলেছিলেন আই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি যদি এই খেজুরটা থেকে গাছ বার করে দাও তোমার হাতটা ধরে কালমা পড়ে নেব সত্য বললাম। সঙ্গে সঙ্গে আমার নবী আপনার নবীর হাতের মধ্যে পুরা খেজুরটা যেমন দিয়েছেন, আবু জেল অট্ট হাসি হাসেন, আবু জেলের সঙ্গে ভঙ্গ অট্ট হাসি হাসতে থাকে, বলে পুরা জিনিস কোনোদিন জিন্দা হয় নাই। আমার নবী বিসমিল্লাহ বলে যখন আপনার খেজুরটা পুঁতে দেয়, আল্লাহ নবী যখন পুঁতে দিয়েছেন দুই থেকে তিন মিনিট পাঁচ মিনিটের মধ্যে চারাটা যখন বার হয়ে গেছে, আবু জেহেলের মুখটা চোখ হয়ে যায়, আবু জেহেলের সঙ্গ ভঙ্গ গিয়ে আমার নবীর কাছে গিয়ে হাতটা ধরে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সবাই জোরে জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবী আপনার নবী দয়ার নবী কথা বলতে গিয়ে ওই কোয়া খেজুরটা এখনো পর্যন্ত মক্কা শরীফে পাওয়া যায়। মদিনা শরীফের জন্য খাস, মক্কা শরীফের জন্য খাস। মক্কা শরীফের কোন মানুষকে যদি একটা বিছা কামড়ে লয়, একটা বা দুটো খেজুর, যদি কোন বিষাক্ত সাপ যদি কামড়ে লয়, তিনটা খেজুর যদি খেয়ে ফেলে আমার আল্লাহ পাক তার দৃষ্টিকে পানি করে দেয়। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা শরীফের কোন মানুষকে যদি কোন বিছা কামড়ে লয়, সাপ যদি কামড়ে লয়, একটা বা তিনটা খেজুর খেয়ে ফেলবে, এখনো পর্যন্ত সেই জিনিসটা আছে আমার আল্লাহ পাক এমন সময় সঙ্গে সঙ্গে তার বিষটাকে পানি আমার আল্লাহ করে দেয়। সবাই জোরে জোরে বলো সুবহানাল্লাহ। নবীকে তো আমরা চিনতে পারি, নবীর ভালোবাসা রাখবো কি করে? আমার ভাইজানেরা, আল্লাহর নবীর ভালোবাসা তাইফের কথা বলতে গিয়ে আমার নবী একদিন তিনি হুজরাখানার মধ্যে আছেন, আম্মা জান্নাত খাদিজার ঘরের মধ্যে আছেন। আম্মা জান্নাত খাদিজা আমার নবীকে এমন সালাম দিয়ে বললেন, হুজুর আমি খাদিজা আমাকে বড় ভয় পাচ্ছে। যখনই বললেন আম্মা জান্নাত খাদিজাকে আল্লাহর নবী প্রশ্ন করেন, খাদিজা তোমার কিসের ভয় বলে দাও? আম্মা জান্নাত খাদিজার সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন, আমার আল্লাহ পাক আপনার উপরে কোরআন শরীফ নাযিল করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মউত বরগাকো, মউতের সাথে প্রত্যেকটা মানুষকে চাইতে হবে, আজ সাকারাতুল মউত বিলাহাত, মউতের কষ্টটা সকলকে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা আমার মউতের বড় ভয় হয়, হুজুর আজকে আপনার কাছে আমি বড় কষ্ট পাচ্ছি বলতে, হুজুর আপনি আগে যাবেন না আমি আগে যাব বলতে পারি নাই। আমার নবী বলে উঠলেন, খাদিজা তুমি শুনে রেখে দাও, তিনটে জিনিস কারো হাতে নাই, হায়াত মওত আর রিজিক, তিনটে জিনিস আমার আল্লাহর হাতে, আল্লাহ পাক সেটা বেহতার জানেন। যখনই বলেছেন আম্মা জান্নাত খাদিজার চোখে ঝরঝর করে পানি বার হয়ে যায়, আমার নবী বলেন, খাদিজা তুমি কেন কাঁদছে বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবন থেকে বেরিয়েছে এবং মিশকাত শরীফ হাদিসটা পেয়ে যাবেন। আল্লাহ নবী বলেছেন, যখন মাইয়্যত দুনিয়া থেকে চলে যায় মানুষ, কবরে যেন শুয়ে দেওয়া হয়, আল্লাহ পাক দুটো ফেরেশতাকে পাঠিয়ে তাকে বসিয়ে দিয়ে বসিয়ে দেয়, আমার আল্লাহ পাক তাদের শরীরের মধ্যে জানটা দিয়ে দেয়। হাদিস তুমি মিশকাত শরীফ থেকে বলছি। আল্লাহ আম্মা জান্নাত খাদিজা বললেন, হুজুর বসবার বারে তাদের ঘরে প্রশ্ন করা হবে, মান রব্বুকা তোমার রব কে, মা দীনুকা তোমার দিন কি, আমার নবী আমার রাসূল, আমি খাদিজা আমার কি হবে, আমার কি হবে? ইয়া রাসূলুল্লাহ, আমি অন্য কোনো ভয় করছি না, কবর হলো সব থেকে বড় মঞ্জিল, কবর তো কাউকে ছাড়ে না, হুজুর আমার বড় ভয় হচ্ছে। আল্লাহ নবী সে খাদিজাকে বলে, হে খাদিজা তুমি কি চাও তুমি আমাকে একটু বলে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্য কিছুই চাই নাই, আমার ইন্তেকালের পর আমার ফাদের বলে আপনার কোলে আপনি বেঁচে থাকা অবস্থায় যদি আমি খাদিজা মারা যাই, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আমার গোসলটা দিয়ে দেওয়ার পরে যখন আমাকে কাফন পরানো হবে, কাফনের সঙ্গে আপনার মাথার পাগড়ি মেরার একটা যদি আমার কাফনের সঙ্গে থাকে, আমার বিশ্বাস আছে কবর কোনোদিন আমার সঙ্গে বিয়াদবি করতে পারবে না। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজার কি চিন্তা ভাবনা, হুজুর আপনার মাথার পাগড়ি হওয়ার থাকবে, কবর আমার সঙ্গে বিয়াদবি করতে পারবে না। আরেকটু জোরে বলা যায় নিশ্চয়,
আরেকটু উচ্চাও আছে জোরে বলেন না। খাদিজা তুমি এটা চাইছো? জি হুজুর আমি এটাই চাইছি। আল্লাহ রাসূল খাদিজা যাও যাও যাও, আমাকে যদি আল্লাহ হায়াতে রাখে আমি তোমার কাফনের সঙ্গে আমার মাথার পাগড়িটা আমি রাসূল দিয়ে দেবো। আরে গজরে বলে জানেন আমার নবী যখনই বলেছেন আমার নবী তাকে চোখ দিয়ে পানি বার হয়, আম্মা জান্না খাদিজা কেঁদে কেঁদে সারে যাওয়ার হয়ে যাচ্ছে, আমার নবী আপনার নবী ত্যাগ নেবে, এমন সময় চুপ করে যায় আম্মা জান্না খাদিজা। আবার তিনি ভিতর থেকে দুপুরে কেঁদে ফেলেছেন। আমার নবী প্রশ্ন করছেন, খাদিজা তুমি কেন কাঁদছ আর কেন বলো? তোমার কান্না দেখলে আমি রসুল আমার বড় কষ্ট হয়। আজকে আমি কবরকে ভুলব কি করে? কবর তো কেউ কাউকে ছাড়ে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমার বড় ভয় হচ্ছে। তাহলে খাদিজা তুমি আর কি চাইছো তুমি আমাকে বলে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বুঝুন আমার ইন্তেকালের পরে আমি আপনার কোলে, আমি খাদিজা যেন দুনিয়া থেকে যেতে পারে, আমি খাদিজা দোয়া চাইছি আমার হায়াত কেটে যেন আমার নবীর হায়াতকে বাড়িয়ে দেয়। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা যখন এই কথা বলেছেন আমার নবী বলেন না খাদিজা তুমি কথা কোনোদিন তুমি বলবে না। তাহলে বুঝুন আমার কবর কে বড় ভয় হয়, কবর তো কাউকে ছাড়বে না। আরে খাদিজা তুমি কি চাইছো তুমি আমাকে বলে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমার ইন্তেকালের পরে আপনি যখন আমার জানাজার নামাজটা পড়াবেন, আমার লাশটা যখন কবরের মধ্যে শুইয়ে দেওয়া হবে, আপনার সাহাবারা এসে মিনহা খালাকনাকুম অফিহা নুমিদুকুম আমিনহা নুখরিজুকুম, তারা তো মুখরা বলবে তিন মুঠো করে মাটি দিয়ে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার কাছে আমার একটা আরজু আছে। বলে খাদিজা তোমার মনের কি আশা তুমি আমাকে বলে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা অন্য কিছু চাইছি না, আমি খাদিজা চাইছি আমার কবরের বাম পাশে আপনি দাঁড়িয়ে থাকবেন। আয় খাদিজা আমি নবী তোমাকে কথা দিলাম, আমি নবী যদি হায়াতে থাকি আমি নবী তোমার জানাজার নামাজ পড়াবো, তোমার কবরের বাম পাশে আমি নবী দাঁড়িয়ে থাকবো, চিন্তা নাই। আমার নবীর কথা, আমার নবীর কথা শোনার পরে খাদিজার কান্না বন্ধ হয়ে যায়। আমার নবীর আহালিয়া আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আম্মা জানের গোসল দেওয়া হয়ে যায়, কাফনের সঙ্গে আমার নবীর পাগড়ি মোবারকটা দেওয়া হয়ে গেছে, আমার নবী স্বয়ং তিনি জানাজার নামাজ পড়ালেন, লাশটা নিয়ে গিয়ে দাফনে এমন কবরে রওজাতে শুইয়ে দেওয়া হয়েছে। রওজায় যখন শুইয়ে দেওয়া হয়েছে আল্লাহর নবীর সাহাবারা মিনহা খালাকনাকুম অফিয়া নুদুকুম আমিনহা নুখরিজুকুম, তারা তো নখরা বললেন মাটি দিয়ে চলে যাচ্ছে, সাহাবারা একে একে বিদায় নিয়ে চলে যায়। আমার নবী আম্মা জান মা খাদিজার কবর রওজার বাম পাশে দাঁড়িয়ে আছেন, সাহাবারা মাটি দিয়ে চলে গেছে, মাটি দিয়া কমপ্লিট হয়ে গেছে, সাহাবারা অনেকটা দূর গিয়ে দেখতে পাই আমার নবী আম্মা জান মা খাদিজার কবরের বাম পাশে দাঁড়িয়ে রয়েছে। আবার দুই থেকে পাঁচ মিনিট পরে সাহাবারা দেখতে পাই আমার নবী আমার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বুকটা দিয়ে নিজের সিনাটা দিয়ে আম্মা জান মা খাদিজার রওজাতে একবার নয় দুইবার নয় তিন তিনবার সিনাটা চাক করেছেন, সিনা দিয়ে এমন সব ভাত দিয়েছেন আম্মা জানের কবরে মাটি সরে গেছে। আমার নবী কবরের মাটি বাবার সমান করে দেয় সাহাবাদের কাছে চলে এসেছেন। আমার নবীরা আমার নবী যখন চলে গেছেন সাহাবারা সালাম দিয়ে বলছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হুজুর বিয়া তুমি ক্ষমা করবেন আজকে আম্মা জানের কবরে আজাব হচ্ছিল কি বলেন? না না সালাত তাফাল সালাত তাফাল, কখনো নয় কখনো নয়, খাদিজার কবরে কোনদিন আজাব হয় নাই। হে আমার সাহাবারা শুনে রেখে দাও আজকে কবরে মাটি আমার আল্লাহ দাবারে ফরিয়াদ করে বলেছিল, আয় আমার আল্লাহ আজকে আমি কবরের মাটি ফরিয়াদ করে আমার মধ্যে জানাকে রাখা হবে, ইনি হলেন জিন দুনিয়ার বাদশাহ, বাদশাহ দিকের বাদশাহ নবী দিকের সরদার আহমদ মুস্তফা, পিয়ারা নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
আহালিয়াকে রাখা হচ্ছে। আমি কবরের মাটি, আমি কি তানার সঙ্গে একবারও মোয়ানিকা করতে পারি নাই? ঈদের নামাজ পড়ার পরে আমরা বুকে বুকে মোয়ানিকা করে কবরের মাটিটা মোয়ানিকা করতে চেয়েছি। আমার আল্লাহ বলেন, এই কবরের মাটি তুমি যাতে রাজি, আমি আল্লাহ পাক তাতে রাজি হয়ে গেছি। আম্মা জান্নাত খাদিজার কবরের মাটিটা যখন ছোট যাও আসছিল, আমার নবী সিনাটা চাক করেছেন, সিনাতে বুকটা বুক দিয়ে চাপ দিয়েছেন, ডান দিকের কবরের মাটি, ডান দিকের কবরের মাটি এত দূরে সরে চলে গেছে, আমার নবী আর সম্রাট দেখতে পাই নাই। সবাই জোরে জোরে বলে সুবহানাল্লাহ। খাদিজা কাঁদছে, এই কবর ছাড়বে না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাহাবারা আল্লাহর নবী সাহাবাদের নিয়ে বসে আছেন, সকল সাহাবারা আছেন, ওসমান গনি তিনিও দুনিয়াতে তিনিও বসে আছেন, আল্লাহর নবী মওতের কথা বলেন, কবরের আলোচনা করছেন, সাহাবারা কেঁদে কেঁদে জারে জার হয়ে যাচ্ছে, চোখের পানিতে বুকটা ভেসে গেছে। ওসমান গনি অল্প কান্না কেঁদেছেন। দু একদিন পরে সাহাবারা প্রশ্ন করলো, ভাই ওসমান আপনি অল্প কেন কাঁদলেন? বলে কেন কি হয়েছে বলো? বলে আজকে আল্লাহর নবী যেভাবে আলোচনা করছিলেন আমরা তো কেঁদে কেঁদে জারে জার হয়ে গেছি। আর ওসমান গনি কোনো উত্তর দেয় নাই। তিন দিন পরে আমার নবীর কানে আওয়াজ এসেছে, মদিনা শরীফের আল্লাহর একজন বান্দার দুনিয়া থেকে বিদায় নেয়। ওসমান গনির আল্লাহর নবীর কানে আওয়াজ চলে আসে, আমার নবী ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরে সাহাবারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে ফেলে। ওসমান গনি পড়ার পরেতে ওসমান গনি আল্লাহ দরবারে হাতটা তুলে বলে, আল্লাহ তার প্রথম মঞ্জিল, তার প্রথম মঞ্জিলে কবরের মধ্যে সওয়াল হবে, মনে রাখবে কা মা দি ঢোকা, আমার আল্লাহ আর সওয়াল যাকে আল্লাহ তুমি পরিপূর্ণ করে দাও। বলে আর হাউ হাউ করে কাঁদতে থাকেন। সাহাবারা ওসমানকে বলেন, ভাই ওসমান তুমি এত কান্না কাঁদছো কেন বলো? বলে আমি রসুলের পাকে জুবারের কথা শুনে আমি অল্প কেঁদেছি বলে তোমরা আমাকে প্রশ্ন করলে, আমি ওসমান গানি একটা মাত্র কারণের জন্য কাঁদছি, আর যে মানুষটা চলে গেছে এই মানুষটার প্রথম মঞ্জিলটা কবর, কবরটা যদি সে নাজাত পেয়ে যায় আল্লাহ পাক প্রত্যেকটা মঞ্জিলকে আমার আল্লাহ নাজাত দিয়ে দেবে, তাই জন্য আমি ওসমান গানি আল্লাহ দরবারে হাত তুলে কাঁদছি। সবাই জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ভাই কেউ যদি গ্রামে মারা যায় আনন্দ করবে না? তিন দিন চুপ, কাজে কামে খুঁজে যাব, খুব বিশেষ কাজ থাকলে যাবে না, ঘরে থাকবে। যার বাপ চলে গেছে আপনি বলুন আমার বাপ চলে গেছে, যার মা চলে গেছে আপনি ভাবুন আমার মা চলে গেছে। এই চিন্তা ভাবনা যদি মানুষ হতে পারি, নিঃসন্দেহে আমার আল্লাহ আমাকে জান্নাতি বলে কবুল করবেন। আরেক ছিল বলেন, আপনি আমার কথাগুলো কোন আলেম কি বলবেন? ঠিক বলেছে, ঠিক বলেছে, আনন্দ না গম চুপ করে। আমার ভাই জানেরা আমার নবীর কথা বলতে গিয়ে, আম্মা জান্নাত খাদিজার কথা বলতে গিয়ে, আমার নবী আপনার নবী দাওয়াত নবী দুনিয়া থেকে বিদায় যখন নিয়েছিলেন, আম্মা জান আয়েশা তুমি বলেছিলেন, সালাম্মা খারজাত নাফসাহু, যখন আল্লাহর নবীর জানটা যখন কবজ হয়ে যাচ্ছে, লামাজিদ দিহা কাত্তু তাইয়ু মিনহা, আমি আয়েশা আমার নাকের মধ্যে একটা মিশকে আম্মারের থেকে অতি উত্তম খুশবু পেয়ে গিয়েছে। সবাই জোরে জোরে বলে সুবহানাল্লাহ। নবী চলে গেছে দুনিয়া থেকে, আম্মা জানরা খুশবু পাচ্ছেন, আর কিছু জুড়ি বলে জানি কি নবীর ভক্তি গো। আমার ভাই জানেরা আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ইতিহাস আপনাদের হাদিস জানা আছে, অনেক হাদিসে আমার নবীর দরবারে মিশকা শরীফ হাদিসের মধ্যে ভাবেন, আমার নবীর দরবারে তিন দিন আল্লাহর নবী দুনিয়া থেকে তিন দিন আগে দুনিয়াতে বিদায় নিয়েছেন, তিন দিন পরে একটা জোয়ান যুবক রাজ্য ছেলে আমার নবী সাহাবারা বলেন, ওই মানুষটাকে আমরা আমার নবী ভাগের জিন্দা অবস্থায় আমরা কোনোদিন দেখি নাই, ওই জোয়ান যুবক ছেলেটা আল্লাহ নবীর রওজার পাশে নিজের বুকটা যেমন মাটির মধ্যে দিয়ে ফেলে দিয়ে আছড়ে পড়ে গিয়ে
আহ্বান করে কাঁদে আর বলেন লা তাকনা তুমি রহমাতুল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম তাহলে আর হাওয়া করে কাঁদতে থাকেন আম্মা ওই সময় সাহাবারা দেখতে থাকেন একবার নয় দুইবার নয় বারবার কাঁদেন সাহাবারা বলা করে আমার নবীর সম্মুখে লোক ছেলেকার ছেলেটাকে দেখি নাই এখন কেন দেখতে পাচ্ছে একবার নয় দুইবার নয় সাত থেকে আটবার বলার পরে আমার নবীর রওজা মোবারকের ভিতর থেকে আওয়াজ চলে আসে গুফেরালাকা আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে সবাই জোরে জোরে বলে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলে জিনিসটা এর থেকে বোঝা যাচ্ছে আমার নবী হায়াতুন নবী আরেকটু জোরে বলা যায় না স্যার আরেকটু জোরে বলা যায় না স্যার খবরদার কুনটুল বুধ হবেন না আমার রাসূল হায়াতুন নবী না এই জোরে বলো তো অস্বীকার করতে পারবেন নাকি এই আমার নবী হায়াতুন নবী না আরে জোরে বলুন মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি আমার নবী বলছেন তোমাদের মতো মানুষ ঠিক কথা আমি তোমাদের মা তোমাদের মতো মানুষ আমার নবীর উপরে ওহী নাযিল হয়েছে দেখবেন কুরআনের মৃগ নবি থেকে আতর হয় না জানেন কি এটা হরিণের মৃগ নবি থেকে আতর তৈরি হয় সব হরিণ পানি খাচ্ছে ঘাস খাচ্ছে সব খাচ্ছে গুগবর হয়ে বেরিয়ে যাচ্ছে কিছু হরিণ তাদের ওই খেয়ে নিয়ে ভিতর থেকে মৃগ নাভি তৈরি হয়েছে সে আতর আমরা আজকে ব্যবহার করি বাইরে আমার রসুল হলেন ইউহা ইলাইয়া আমার নবীর উপরে ওহী নাযিল হয়েছিল আমাদের উপরে ওহী নাযিল হয়েছে আরে জোরে বলেন না আমাদের উপর ওহী নাযিল হয় না এই নিয়ে বিভ্রান্তিমূলক কথাবার্তা নাই শরিয়াত মোতাবেক চলবেন যার কাছে বিভ্রান্তিমূলক কথা বলবেন সে বক্তা হোক পীর সাহেব হোক আলেম হোক হুজুর হোক ভাই তোরা সরে যায় আমরা আমার নবীকে যদি হায়াতুন নবী বলে যদি আমরা মরে যাই আমরা যদি এই বলার জন্য যদি আল্লাহ আমাদের জাহান্নাম দেয় আমরা জাহান্নামে যেতে রাজি আছি তোমার মতো হয়ে আমার দরকার নেই আমার বাপ আমার দাদু আমার চার পিঁড়ি দশ পিঁড়ি বিশ পিঁড়ি আমার এইভাবে চলে গেছে আমার নবীকে ভালোবাসি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি শরিয়াত মোতাবেক চলাফেরা করি আমার আল্লাহ পাক কবুল করেন আর কিছু বলা যায় না সুবহান এটাই আমাদের মূল উদ্দেশ্য তো নাকি এই জোরে বলো এটা আমাদের মূল উদ্দেশ্য তো আর কি চান আর কি চাইবে না খাইয়ে রেখেছে এই জোরে বলেন আল্লাহ আমাদের ঘরে না খাইয়ে কাউকে রেখেছে কাউন অনেক বলেন যে আমি গরিব মানুষ না আমরা গরিব না গরিব ওই মানুষই দুনিয়াতে নামাজ পড়লো রোজা রাখলো জিকির করলো দান করলো খায়রাত করলো সব করার পরে আমার আল্লাহ পাক বিচারের দিনে বলবে এই এই 10 বছরের আমলকে আমি মাইনাস করে দিলাম এই এই 10 বছরের নামাজকে আমি মাইনাস করলাম এই এই 20 বছরের ইবাদতকে আমি মাইনাস করলাম ওই সময় হলো ওই লোকটা হলো সবথেকে বড় গরিব কেন ফিরে কি আবার আমল করতে পারবে দুনিয়া থেকে চলে যাওয়ার পর আবার কি ফিরে আসতে পারবে ওই জায়গায় ওই মানুষটা হলো সবথেকে গরিব আমরা কি গরিব নাই কিন্তু আল্লাহ আমাদের কাছে যেভাবে রেখেছেন আল্লাহ তাকে শুকর আদায় করবেন আল্লাহ বলছে কবুল করব আর জোরে বলা যায় না সুবহান এই কথা বলতে গিয়ে একটা ঘরের কথা মনে পড়লো আমি বললো অসুবিধা নেই তো এই দাদা হুজুরকে সব ভালোবাসেন তুমি এই জোরে বলো ভাই দাদা হুজুর ভালো না খারাপ ভালো না মেজলা হুজুরকে আপনার দেখেননি হাতে মোসাফা করেছেন যেন তুলো হাতে মোসাফা করেছেন মেজে খুশি কি হলো যেন তুলো তাই না ভাই পায়ে কদম উসি করতে পায় না হাড় না কেউ লাগে আমরা নিজেরা একবার জিজ্ঞাসা করছিলাম দাদা যান আমরা তো আপনারই নাতি ছেলে আপনাদের মতো হতে পারবো আপনারা বড় বড় আল্লাহর অলি রেন্ডার মিয়া বলতে নেই আমার কত গুণাগার জান মেজু হুজুর করে নিজে বলছেন আপনার সঙ্গে নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে যদি না আপনি আমাদের বলে যান আমরা কি করে জান আল্লাহ অনেকবার দেখিয়েছেন আর একটু জোরে বলেন আল্লাহ পাক অনেকবার দেখিয়েছেন খুব ভালো আমরা সব ভাই ভাই আছি তো দাদা যান নাকি আর একটা কথা বলবো বলো কি মিয়া বলো মিয়া যে কাজে কাজে এরম বলতেন না হুজুর গেলে একটা তাড়াতাড়ি কথা বলতো যে কাজে কাজে তেমন সময় কি বলো দাদা যান আমার নবীর সঙ্গে আপনার ডাইরেক্ট বসে কথা হয়েছে
যখন এই প্রশ্ন করেছি খুজিকুলের মুখটা লাল টকটকে হয়ে গেছে, একে ফর্সা মানুষ লাল রেগে গেছে। আমি রেগে গেল নাকি আল্লাহ, এবার আমার চাচারা পিটবে আমাদের ঘরে, তোদের প্রশ্ন করতে পারবে, তোরা প্রশ্ন খুঁজে পাসনি দেখুনি বলে ফেলবে। তখন বলছে শোনো, আমি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কাউকে বলবে না, আমি যখন দুনিয়া থেকে ফুরিয়ে যাব তখন তুমি মানুষকে বলতে পারো। কিসের জন্য বলবে? হেদায়েতের উদ্দেশ্যে বলবে। আমি বলুন দাদা, আল্লাহ পাক আমাকে কখন বললেন? আমাকে আমার বাবাজি কেবলা, তোমার আমার তোমার আমার বাবাজি কেবলা, বড় বাবা বড় ভাইকে, আমি মেজো ভাই সেজো ভাই আমার দাদা সেজো হুজুর কেবলা, এই তিনজনকে একসঙ্গে উনি মুরিদ করে সবক দিতেন। সবক বলতেন জাহির চিস্তা তরিকা সবক দিতেন। আমার আমার তখন বলতে, আমি বললাম দাদা বয়স কত এখন আপনার? বলে 13 বছর বয়স। 13 বছর বয়সে মেজলা হুজুর কিবলাকে দাদা হুজুর কিবলা মুরিদ করেছে। আমি বললাম তারপরে? বলে আমাদের 40 দিন যাই, মেজো মিয়া বড় মিয়া সেজো মিয়া এখানে এসো, আমরা গেলাম এইটা করো। আমরা বুঝতাম না, বাচ্চা ছিল, পড়াশোনার লাইফ, আবার 40 দিন পরে বড় মিয়া মেজো মিয়া সেজো মিয়া ডেকে দাও, ডেকে দিল, আসলেন। আসার পরে বলছে এই সবকটা করো। দেখলাম বলতে বলতে একদিন আমি আবু জাফর, আমি আমার ঘরে ঘুমাচ্ছি, আমার ঘরের মতো ছোট্ট বাতিটা জ্বলছে, আমি চোখটা চেয়ে দেখি আমার ঘরটা আলোই আলোকিত হয়ে গেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মেজো হুজুর তোলা জুবানের কথা, আমি যদি মিথ্যা বলি আল্লাহ আমার জুবান বন্ধ করে দিই, আর আপনারা কেউ যদি এটাকে অনিয়ায় অস্বীকার করেন কিন্তু বিপদ আছে। বাংলা আসল মুফতি আজম ছিলেন, তিনি কেতাবের পণ্ডিত্য ছিল তার কাছে। তা যাই হোক, মানুষের বলার পরে বললেন আমি এদিক ওদিক এদিক তাকাচ্ছি, কোনো জায়গা থেকে কোনো আলো নেই। এমন সময় আমি আমার বুকের দিকে তাকিয়ে দেখি আমার এখান থেকে একটা আলো বের হয়ে গিয়ে আমার ঘরটায় রোশনি বার হয়ে আলোই আলোকিত হয়ে গেছে। আরে বুঝুন বলেন সুবহানাল্লাহ। আমি আবু জাফর আমি আলোচনা করেছি, আরেক বছর বলা যায় না সুবহানাল্লাহ। যে পীরকে পীরের হাতে হাত দিয়েছেন, যে পীরের কাছে দোয়া নিয়েছেন, খবরদার আমাদের সম্পর্ক রিলেশন হলো আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে। খবরদার নিজেকে ছোট ভাববে, মানুষ আপনাকে খারাপ বলছে বলুক, আপনাকে গ্যাজাকর বলছে বলুক, আপনি বল ভাই রে আমি যাই কিছু করি আমি আমার জায়গায় ঠিক আছি, তোরা তোরা জায়গায় ঠিক থাকবে। খবরদার মারপিট নয়, দ্বন্দ্ব নয়, ঝগড়া নয়, কোনো রকম কোনো বিদ্বেষীমূলক কথাবার্তা নয়, নিজেরা ভেবে চলবেন। আল্লাহ যেন আমাদের উভয়কে যেন জান্নাতি বলে কবুল করেন। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, অনেক কিছু কথাবার্তা বললাম, বা আমার কথা শুনে কেউ কষ্ট পেলেন নাকি? আরে জোরে বলো, ব্যথা পেয়েছেন? আসুন, আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু সাল্লাম সোনার মদিনার জমিনে শুয়ে রয়েছেন, আমরা সকলে দাঁড়িয়ে আমার নবীকে একটু সালাম জানিয়ে দিই। সকলে একটু দাঁড়িয়ে যাই, ইয়া নবী সালাম যাদের ভাই জুতো আছে সকলে জুতো খুলে দাঁড়াবেন, মা বোনেরা যারা জাগ্রত অবস্থায় আছেন সকলে কি আমি দাঁড়িয়ে যাবেন। অন্তসম সুনান তাবাদরন অন্তানুর রুনফাও কানারি অন্তায় সিরো অহালি অন্তামিস বাহু সুদূরি ইয়ারবে ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব তালাল বদরু আলাইনা من صانيك يا تل وداعي وجر شكره
alaina madar lillahi da'i anabi ya rasul salam alayka ya habib aap sultan madina mohabbat wahiya sakina noor se mahmur resina mashke se behtar basina ya nabi ya rasul salam ya habib তাই ফের দুষ্ট ছেলেরা তোমাকে পাগল বলিয়া মারিল পাথর ছড়িয়া উঠিল আরস কাঁপিয়া নবে ইয়া রাসূল সালাম يا حبيب يا نبي سلام لو عمر يا حبيب سلام لو شبر يا رسول سلام لو جلسر মোরাজে সবাই গোনাগার আনবে ইয়া রাসূল সালাম মালাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সকলে আমার সাথে পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى آله সকলে তিনবার আস্তা ফিরুল্লাহ পড়েন, বিসমিল্লাহ শরীফ তিনবার আলহামদুলিল্লাহ শরীফ পড়েন, বিসমিল্লাহ শরীফ পাঁচবার কুলাল্লাহ শরীফ পড়েন, একবার বিসমিল্লাহ পড়ে সাতবার দরুদ শরীফ করবেন, আখেরি মোনাজাত করা হবে, দোয়া চাওয়া হবে, তিন খতম পাঁচ খতম মাশাআল্লাহ কোরআন পড়া আছে, এবং কেউ কিছু যদি পড়ে থাকে নিয়ত করলে আল্লাহ কবুল করবেন, আমার ভাইরা তাবারক দিচ্ছে সকলে গ্রহণ করবেন, আর এই বাড়িওয়ালা ভাই আমার আম্মাজান ইন্তেকাল করেছে মায়ের সাবরে সানি, তার সঙ্গে আমরা যেখানে আমরা যত ভাই এখানে হাজির আছি আমাদের প্রত্যেকের আব্বা মা দাদা দাদি নানা নানি যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের নামে সাবরে সানি হবে, সকলে পড়তে থাকে, সকলকে তাবারক দেওয়া হচ্ছে, আপনারা সকলে একটুখানি নিজেরা হাতে হাতি করে নিয়ে নেবেন, তাতে কারোর অসুবিধা না হয়, কেউ যদি না পেয়ে থাকেন একটু বলে দেবেন, সবাইকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ।
যে যা পড়লেন সকালে আমার কুল করুন, আসুন আমরা সবাই মিলে একবার তবে স্টিফার পড়ি, সকালে আমার সঙ্গে পড়তে থাকেন। সবাই মা বোনেরা মনে মনে পড়বেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, জোরে জোরে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি তাম গুনাহ হইতে তওবা করছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা আল্লাহ কুয়তা ইল্লা বিল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যা পড়লেন সকলে আমার উকিল করুন, আল্লাহু আমিন। ইয়াল্লাহ পাক আপনার শাহনশাহ দরবারে মতটা হাত তুলেছে আল্লাহ, আপনার জান্নাতের বাগানের মধ্যে ফুলের বাগানের মধ্যে যারা বসে আছেন আল্লাহ, আমরা খাকসা নাদান হতবাগা সবাই থেকে বেশি আমি বড় হতবাগা, আমাকে এরা সবাই মিলে উকিল করে দিয়েছে আল্লাহ। আল্লাহ পাঁচ কত কোরআন শরীফ পড়া আছেন, পড়ার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে দয়ালু মেহরবান মেহরবানি করে আপনি মাফ করে দেবেন আল্লাহ। আমরা যদি কেউ কোনো বান্দা যদি আজকে অন্যায় করে আপনার দরবারে হাত তুলে থাকে আপনি ক্ষমা করে দেবেন। পাঁচ অক্তের নামাজে আমরা দুটো হাত তুলতে পারিনি আল্লাহ, বেহায়া নীলজ্জ বেশারাম আপনার দরবারে হাত তুলে দিয়েছেন। আপনি আমাদের জীবনের সব গুণাগুলোকে আল্লাহ তুমি মাফ করে দেওয়ান না। আল্লাহ সামনে রমজান শরীফ আসছে, কবরবাসীরা তারা আনন্দ পাচ্ছে, কবরের আজাবকে আপনি মাফ করে দিবেন। আজকে আম্মা আপনার দরবারে হাত তুলেছে আল্লাহ, হামেশার জন্য এই এলাকার কবরবাসীদের কবরের আজাবকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। পাহাড় পাহাড় গোনা করে খোদা আপনার দরবার শরীফে দুটো হাত তুলেছি, আপনি আমাদের জীবনের জিন্দগির সমস্ত গোনাগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। যদি কিছু সওয়াব ইনায়াত করে থাকেন আমাদের সকলের নবী সকলের রাসূল আকায়েদ নামদার আজরত মদিনা সরওয়ারে কায়নাত আহমদ মুস্তফা সোনার মদিনার জমিনে সবুজ গম্বুজের নিচে শুয়ে রয়েছেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুপাকে সওয়াবটুকু পৌঁছে দিন। আমার নবীর আমার রাসূল বেগের আওলাদগণ আম্মা জান মা ফাতেমাতুজ জোহরা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হুপাকে সবটুকু পৌঁছে দিন। জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা জঙ্গে হোক জঙ্গে বাদারের মধ্যে যদি ইমাম হুজুর সাহাবা হুজুররা শুয়ে রয়েছেন সকল হুজুরদের উপাগে সবটুকু পৌঁছে দিন। মাহফুজ সুবহানি কুতুবে রব্বানি গৌসে সমদানি হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানি আল বাগদাদি হুজুর উপাগে সবটুকু পৌঁছে দিন। আজা মাইনউদ্দিন চিশতি আজমেরি হুজুরের উপাগে সবটুকু পৌঁছে দিন। হাজার বছরের মুজাদ্দিদ হুজুর আলফি সানি হুজুর উপাগে সবটুকু পৌঁছে দিন। হুজুর মাসুম রব্বানি হুজুর উপাগে সবটুকু পৌঁছে দিন। নিজামউদ্দিন আউলিয়া হুজুর উপাগে
দিল্লির বুকে, বোম্বাইয়ের বুকে, গুজরাটের বুকে, আহমেদাবাদের বুকে, সারা হিন্দুস্তানের বুকে, যত আপনার মাহবুব বান্দা, পেয়ারা বান্দা, ওলি বান্দা, শের হয়েছেন, সকল হুজুরদের পাকে সব পৌঁছে দিন। হযরত মনসুর বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, মুস্তাফা মাদানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, নূর মোহাম্মদ জামপুরী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, রসূলের নবাবীর ফাতেহ আলী ভাইসি, হুজুর পাকে সব পৌঁছে দিন। হযরত আব্দুল্লাহ আব্দাল হুজুরের ওয়ালি সাহেব, হযরত আব্দুল্লাহ আব্দাল হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, 40 পীর হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, সাহাব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, 4 শহীদান হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, হোসেন বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, মোল্লা সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, কানা খনকাস সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, সুলেমান সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ কানাত হোসেন সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, বড় হাবিব সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, বড় হুজুর, ছোট হুজুর, হুজুর গন্ধর্ব পাকে সব পৌঁছে দিন। আমাদের চশমে চেরাত সুরফরা শরীফের জমিনে শুয়ে রয়েছে মুজাদ্দির জামান আমিরের শরীয়ত আলা হযরত পীর আবু বকর সিদ্দিক, আমার দাদা হুজুর কিবলার পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। কাইমুজ জামান আলা হযরত পীর বড় হুজুর কিবলা দরজানের পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। বাংলাদেশ মুফতি আজম আলা হযরত পীর মেজলা হুজুর পীর কিবলা দরজানের পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। সুলতানুর রুইয়া খবের বাদশা আলা হযরত পীর সেজলা হুজুর কিবলা দরজানের পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। সুলতানুল আরেফিন আলা হযরত পীর নহজুর পীর কিবলা দরজানের পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। সুলতান ওয়াজিন আলা হযরত পীর ছোট হুজুর পীর কিবলা দরজানের পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। আমার বেটি আম্মা, দাদি আম্মা, ফুপু আম্মাগণ, চাচাগণ, আমার আব্বা জানের পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। আমরা যত এখানে হাত তুলে আমিন আমিন করি, অনেকের আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অনেকের মা জননী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যখন ছেলেরা আব্বা আব্বা বলে চিৎকার করে ডাকেন, তখন মনে মনে হয় আরে দুনিয়ায় যদি মা বাপ থাকত, আমি একবার আব্বা জান বলে ডাকতাম। হ্যাঁ আমার আল্লাহ, অনেকের মা জননী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যখন ছেলেরা মা 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 বলে ডাকে, তখন মনে মনে হয় আরে দুনিয়ায় যদি মা থাকত, আমি একবার আম্মা জান বলে ডাকতাম। আমাদের প্রত্যেকের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, মেম রুব্বিগণ, শ্বশুর কুল, বাপকুল, যারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের রূপাকে সবটুকু পৌঁছে দিন। যে মায়ের জন্য আমরা 5 কদম কোরআন শরীফ পড়েছি, ছেলেরা মেয়েরা পড়েছেন, স্বামী দুনিয়ায় বেঁচে থেকে আপার জন্য হাত তুলে চোখ দিয়ে পানি বার করে দেয়, এমন সে হাত টাত তুলে বলে আল্লাহ আমার স্ত্রীকে আল্লাহ তুমি কবুল করে নাও, মেয়েদের কপাল হলো স্বামীর খুলে যদি যেতে পারে, আমার আল্লাহ অবশ্যই আমার ওই মাকে তুমি কবুল করেছো, খাস করে আমার ওই মায়ের রূপাকে সবটুকু পৌঁছে দিন। আজ থেকে 1 বছর কয়েকদিন আগে এদেশ আমাদের সকলকে কাঁদিয়ে আমার আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়েছে, ছেলেগুলো আজকে চোখ দিয়ে পানি বার হয়, মেয়েগুলোর চোখ দিয়ে পানি বার হয়ে যায়, বাপ নাতির নাতনিদের চোখ দিয়ে পানি বার হয়ে যায়, ওই চোখের পানিগুলোকে আল্লাহ তুমি মুছে দিও না, আজকের দোয়াকে কবুল করে নিয়ে ওই আপনার চোখের পানিগুলো আপনার দরবারে জমা রেখে দিন। কাল কিয়ামতের দিনে হাশরে মহামাতে আমাদের জানা অজানা গুনার ওসিলায় ওই চোখের পানি দিয়ে আমাদের জাহান্নামের আগুনটাকে ঠান্ডা করে দেন। আল্লাহ খাস করে আল্লাহ এই পরিবারের পরিজনদের যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদের রূপাকে সাউট করছে। আজকে মায়ের ভাইয়ের আমার আত্মীয় হিসাবে যারা এসছেন আল্লাহ, শ্রোতা হিসাবে, পাড়াবাসী হিসাবে যারা এসছেন আল্লাহ, সকলের আশাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ, আল্লাহ সকলের বসাকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, খাস করে আল্লাহ এই গ্রামের আশপাশে আশপাশে যত পাড়া আছে আল্লাহ, পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে যত কবরস্থান আছে আল্লাহ, সকল কবরবাসীদের রূপাকে সাউট প্রত্যেকের মনে কি লেখে কি মরলি হাত তুলি তা তো জানিনি আল্লাহ, আপনি হলেন আলিম এই জাতির সদর, প্রত্যেকের মনের খবর তো আপনি জানেন আল্লাহ, ভাইদের মা বোনেদের
হাত তোলাকে তুমি কবুল করে নিয়ে আল্লাহ, তাদের মনের আশাকে আল্লাহ তুমি কবুল করো। যে যা কারবার করে হালাল রুচিতে আল্লাহ আপনি বরকত দান করবেন, হারাম থেকে আপনি আমাদের সকলকে সরে থাকার তৌফিক দান করবেন, আল্লাহ প্রত্যেকে রুজি রোজগারে আপনি বরকত দান করবেন, কিসমতকে বড় করবেন। আল্লাহ আমার অনেক ভাইয়েরা আছে, মা বোনেরা আছে, কঠিন কঠিন বিমারের মধ্যে ভুগছে, আল্লাহ তাদের কঠিন কঠিন বিমারকে আল্লাহ তুমি শেফাত দিয়ে দাও, সকলকে আল্লাহ তুমি সুস্থ করে দাও, সকলের হায়াতকে দারাজ করে দাও। আমার আল্লাহ আপনার তরফে হাত তুলে দোয়া চাই, আপনি আমাদের যেদিন মত দেবেন জুম্মার দিনে মত দেবেন আল্লাহ, যখন মত দেবেন রমজান মাসে মত দেবেন আল্লাহ, যখন মত দেবেন কালমা শরীফ পড়তে পড়তে মত দেবেন আল্লাহ, মতের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ না যাওয়া পর্যন্ত আপনি আমাদের কারোর মত দেবেন না। আয় আমার আল্লাহ যদি না যেতে পারি স্বপ্নের মাধ্যমে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফে আল্লাহ তুমি নসিব করে দাও, তাও যদি নসিব না হয় মাঝে 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 আমার নবী পাকের সোনার চেহারাটা দেখবার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ আমার নবী পাকের দিদারকে মাঝে মাঝে আমাদের নসিব করে দেবেন আল্লাহ। আল্লাহ কাল কিয়ামতের দিনে হাশরের মাঠে আল্লাহ আপনি আমাদের যখন তুলবেন ডান হাতে আমলনামা দেবেন, আল্লাহ আপনি আমাদের যখন তুলবেন আমার নবীর কদমের নিচে থাকার তৌফিক দান করবেন, আমাদের পীর মশায়েখ বুজুর্গানে দিন হুজুরদের সঙ্গে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ দূর দূরান্ত থেকে যারা এসছেন আল্লাহ সব ভাইদের মায়েদের সকলের কিসমতকে বড় করবেন আল্লাহ, ছেলেরা যারা লেখাপড়া করে আল্লাহ লেখাপড়া আপনি তারাক্কি দান করবেন আল্লাহ, কুয়াতে হাফেজা দান করবেন আল্লাহ, আল্লাহ কাফুর আল্লাহ এই পাড়াকে এই গ্রামকে আল্লাহ হাজি পাড়া বলে কবুল করে নিও আল্লাহ, আপনার দ্বারা না যাওয়া পর্যন্ত কারণ আল্লাহ আপনি মত দেবেন না আল্লাহ। আল্লাহ যে মা আমার চলে গেছে আল্লাহ তানার স্বামী তানার ছেলে মেয়েরা নাতি নাতনিরা আশাল্লাহ সব আছে মাসাল্লাহ, সকলের হায়াতকে দারাজ করবেন আল্লাহ। আজকের দিনটা চলে আসলে ছেলেদের গুলো মনগুলো খারাপ হয়ে যায় আল্লাহ, মেয়েদের মনগুলো বড় খারাপ হয়, বারবার সেই মায়ের দয়া ভালোবাসার ডাক গুলো মনে পড়ে যায় আল্লাহ। আল্লাহ তাদের ঘরে সবরে জমিল আতা করার তৌফিক দান করবেন, সবাইকে যেতে হবে আগে আর পরে আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে দিও আল্লাহ। আল্লাহ আমরা যে কবরে যাব আল্লাহ, কবরে তো আল্লাহ সওয়াল জবাব উত্তরটা যেন ঠিক মতো দিতে পারি আল্লাহ, আল্লাহ তার জন্য আপনাদের দোয়া চাই, হালাল রুজিতে আল্লাহ তুমি বরকত দাও আল্লাহ, সকলের নসিবকে বড় করবে আল্লাহ। আপনার দ্বারা যে দোয়া চেয়ে যায় এলাকায় মসজিদে মুসল্লিগণকে আল্লাহ তুমি কবুল করো, মুয়াজ্জিনকে আল্লাহ তুমি কবুল করো, ইমাম সাহেবকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাআফানা মা'আল আবরার। রব্বির আমহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আকুল রব্বির আমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ আমার সঙ্গে অসুস্থ আল্লাহ তার বিমারকে আপনি শেফা দান করবেন আল্লাহ, আমার সঙ্গে যারা এখন যারা ঘুরে বেড়াচ্ছে আল্লাহ সব বিপদে আপদে মুসিবতে আছে, সকলের মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহ, হাসি মুখে চলবার মতো তৌফিক দান করো। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাআফানা মা'আল আবরার। বিরহমাতিকা ইয়ারহামার রাহিমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।